আমার সুপ্রিয় কলিগ লাইফস্প্রিংয়ের এবং সম্মানিত অতিথি আসসালামু আলাইকুম এবং আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে লিস্টে যখন আমার নাম দেখেছি যে একটা স্পিচ আছে, গেল আমার ব্যক্তিগত একটা অনুভূতির জায়গা। এবার প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে কয়েকটা কথা বলছি। লাইফস্প্রিংয়ে যখন প্রথম যাত্রা শুরু হয়, আমি প্রথম এমপ্লয়ি হিসেবে জাস্ট একজন MBBS ডক্টর তখন আমার পরিচয় ছিল। আমি লাইফস্প্রিংয়ে যুক্ত হই এবং লাইফস্প্রিংয়ের একটা লম্বা সময় পর্যন্ত আমি একমাত্র মানুষ যিনি সাইকিয়াট্রির অরিজিনালি মানুষ নন, যিনি কোনো সাইকোলজিস্টও নন। আমার জায়গাটা ছিল মেন্টাল হেলথ অ্যাডভোকেসি এবং আমি এভাবেই লাইফস্প্রিংয়ের সাথে আমাদের পথ চলা শুরু। লাইফস্প্রিংয়ের প্রথম 600 স্কোয়ার ফিটের ছোট্ট অফিসটা আমার খুঁজে দেওয়া এবং এভাবে একটা ইমোশনাল জার্নি, এটা আমার কাছে আমার চতুর্থ সন্তানের মতো। আর এই সেই জায়গাটা থেকে আমি বলবো যে লাইফস্প্রিং ডেফিনেটলি আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আমার যে অপিনিয়নগুলো আছে সেগুলো আমি নিয়ে মানুষের কাছে আসতে পেরেছি। প্যারেন্টিং একটা সময় এটা খুব পরিচিত শব্দ শুনছিল না, কিন্তু এটা নিয়ে আমি কাজ করার সুযোগ পেয়েছি এই প্ল্যাটফর্মটাতে। সেক্সুয়াল হেলথ ভীষণ স্টিগমাটাইজ ছিল একটা বিষয়, আমার মাথায় যেহেতু একটা হিজাব যেটাকে আমরা বলি আমি পড়ি, তো মানুষ ধরেই নেয় যে আমরা অনেক কিছু হয়তো বলবো না ফ্রম শাইনেস। বাট যেটা আমাদের জন্য প্রয়োজন, লাইফস্প্রিং আমাকে সেটা শিখিয়েছে, সেটা যেন সমাজের কাছে তুলে ধরতে পারি এবং এটার জন্য যেন বিন্দুমাত্র হীনমনতা ভেতরে না থাকে। এবং কাজের জায়গাটাতে আমি বলবো এর চেয়ে বড় শান্তি আসলে আর কেউ কখনো এক্সপেক্ট করতে পারে না, যেটা লাইফস্প্রিং আমাকে অফার করেছে। আম হাম্বলড অ্যান্ড অনার্ড। আর আমার স্পিচ অলমোস্ট শেষ, আমি কয়েকজন পেছনের মানুষের কথা বলছি। একটা সাফল্য আসলে একদিনে আসে না এবং একটা মানুষের ইজ নট একজন ওয়ান ম্যান শো না আসলে, রাইট? আমাদের একটা টিম আছে এবং আমাদের পর্দার পিছনে যারা আছে, পেছনে যারা বসে আছে, আমার অ্যামেজিং টিম মেম্বার্স, আমি বলবো আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ তাদের কন্ট্রিবিউশনের জন্য। এবং আমি বিলিভ করি ইট জাস্ট দ্য বিগিনিং অ্যান্ড আমাদের অনেক কিছু আছে যেটা আমরা সোসাইটিকে অফার করতে পারবো। এবং স্পিচটার একদম শেষে আমাদের কনসালটেন্ট যারা আছেন, যারা নিজেদের পেশাগত জীবনে রোগী দেখার পাশাপাশি ভিডিও বানাচ্ছেন, আমি বিশ্বাস করি আপনাদের কাজটা ভীষণ কঠিন, কারণ এই সোশ্যাল মিডিয়াতে আমরা এন্টারটেনমেন্ট খুঁজতে চাই, ভারী লেকচার কেউ শুনতে চায় না, কিন্তু সেই জায়গাটাতে আমরা একটা ভীষণ বড় জায়গা ক্রিয়েট করেছি। আমরা মিলিয়ন্স অফ ভিউ পাচ্ছি যেখানে মানুষ সিরিয়াস কন্টেন্ট আমাদের কাছ থেকে নিচ্ছে। হ্যাটস অফ টু অল অফ ইউ। এবং আমি মনে করি যতদিন আমরা বিশ্বাস করব আমাদের জনপ্রিয় হবার চেয়ে দায়িত্বশীলতাই আমাদের জীবনের প্রধান লক্ষ্য, আমাদের কাছে মনে হয় না হারানোর কিছু থাকবে। এবং শেষ করব আমাদের, আমি এই জায়গাটাতে আমি একটু আবেগপ্রবণ, আজকে আমাদের বাবা মারাও এসেছেন আমাদেরকে দেখার জন্য। একজন সন্তানের এই জার্নিটা আমি নিশ্চয়ই তাদেরকে অনুপ্রাণিত করে এবং আমি বিশ্বাস করি যে কোনো অর্জনের পেছনে খুব কিছু মানুষের দোয়া ভীষণ কাজে লাগে। অ্যান্ড উই আর ব্লেসড যে আমাদের প্যারেন্টসরা আমাদেরকে সেই ফ্রিডমটা দিয়েছে যে আমরা আনকনভেনশনাল পথে হাঁটার একটা সাহস করেছি এবং আমাদের ছায়ার মতো তাদের দোয়া আমাদের সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা এসছেন লাইফস্প্রিংকে, আপনাদের সাথে থাকতে পারাটাই আমাদের জন্য একটা ভীষণ বড় আশীর্বাদ আমি বলবো। আমাদের জন্য দোয়া করবেন যাতে এই 5টা বছর, এই সংখ্যাটা শত বছর এবং আরও আমি বলবো মানে যত সময় গড়াবে, আমরা যেন সময়ের কাছে আমাদের কিছু কাজ আমরা রেখে যেতে পারি, যাতে সময় একটা সময় আমরা সবাই মারা যাব কিন্তু আমাদের কাজগুলো রয়ে যায়, ভালো কাজ হিসেবে সমাজে স্বীকৃতি পায়। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু আপনার স্পিচের জন্য। এ পর্যায়ে আমরা স্টেজে ওয়েলকাম করব। এবার স্টেজে যাতে যাচ্ছি এমন একজনকে যে বাংলাদেশের সাইকিয়াট্রিক অঙ্গনে বলা যায় একজন উজ্জ্বল নক্ষত্র, অত্যন্ত জনপ্রিয় নাম এবং আমাদের শিক্ষক সাইকিয়াট্রিস্ট ডক্টর মোহাম্মদ তারিকুল আলম স্যার, জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট অ্যান্ড ডেপুটি ডাইরেক্টর অফ NIMH। আসসালামু আলাইকুম সম্মানিত অতিথিবৃন্দ। আর প্রথমেই বলি যে আমি আসলে বক্তা হিসেবে খুবই খারাপ, তারপরও এমন একজনের পরে আমাকে ডাকা হয়েছে যিনি অত্যন্ত সাবলীল এবং সুন্দর ভাষায় এত সুন্দরভাবে লাইফ স্প্রিংকে এবং বাংলাদেশের
মেন্টাল হেলথকে প্রেজেন্ট করে গিয়েছেন সেই ডাক্তার সুষমা রেজা। একটু রিস্কি হয়ে গেছে আমার জন্য আসলে পরবর্তীতে তারপর পরই বলার জন্য, তারপর যেহেতু বলতে হবে এবং আমি খুব সুন্দর ভাষায় হয়তো কথা বলি না, তারপরও চেষ্টা করি। আমি প্রায় 12-14 বছর থেকে বাংলাদেশের সাইকিয়াট্রি নিয়ে কাজ করছি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে বিভিন্ন সময় ছিলাম এবং বর্তমানে জেনারেল সেক্রেটারি হিসেবে দ্বিতীয় মেয়াদে আছি। এবং আমরা সাইকিয়াট্রিস্ট হিসাবে এবং আমাদের সোসাইটি হিসাবে যে কাজগুলো করা দরকার বাংলাদেশের বিভিন্ন যে সরকারি ক্ষেত্রে পোস্ট ক্রিয়েশন করা, কোর্স কারিকুলাম ঠিক করা এবং আনুষঙ্গিক আরও যে যে কাজগুলো করা দরকার সেই জিনিসগুলো আমরা করে যাচ্ছি। তো আমাদের দিকটা আসলে আমাদের কাজের আমাদের করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের আসলে বিভিন্ন সাইকিয়াট্রিস্টের সীমাবদ্ধতা বা বিভিন্ন কারণে আমরা আসলে যা যা এই এত বছরে অ্যাচিভ করার প্রয়োজন ছিল সেই জায়গায় হয়তো আমরা পৌঁছাতে পারিনি। আমি প্রথমেই ডাক্তার সাইদুল আশরাফ কুশলের কথা বলবো, আমাদের স্টুডেন্ট পাশাপাশি ও আমার টিমমেট, ও ক্রিকেট খেলতে খুব পছন্দ করে, সে একজন খুব ভালো ক্রীড়াবিদ এবং আমরা দুজন একসাথে এখনও এই প্রফেশনাল লাইফেও বিভিন্ন প্রোগ্রামে খেলাধুলা করি। এবং আমি বলবো সে খুবই একজন এবং তার সাথে লাইফ স্প্রিংয়ের যে জিনিসগুলো আসলে আমি আসলে সোশ্যাল মিডিয়া খুব ইউজ করি না কিন্তু মাঝে মধ্যে দেখি, বিশেষ করে কুশল এবং মিস্টার ইয়াইহা ওনাদের লাইফ স্প্রিংয়ের সবচেয়ে যে ভালো দিকটা আমি বলবো, ওদের আসলে কনসেপচুয়াল জায়গাটা আসলেই ডিফারেন্ট। যে সাইকিয়াট্রি যে আসলে শুধু মানসিক রোগ নিয়ে কথা বলা বা সেই বিষয়ের বাইরে যে আসলে মানুষের জীবনের বিভিন্ন দিকগুলো যে ওরা যেভাবে সহজ সরল ভাষায় তুলে ধরেছে, এটাই আমার মনে হয় যে লাইফ স্প্রিংকে আজকে এই সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার একটা অন্যতম কারণ। একটা শব্দ আছে সেই ট্রিটমেন্ট গ্যাপ প্রায় 92% ডায়াগনোস রুগীরা এখনও চিকিৎসা সেবার বাইরে। আমি মনে করি লাইফ স্প্রিংয়ের যে এই যে প্রচারণা এবং এই যে কাজের পরিধি এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং লাইফ স্প্রিংয়ের যে এই জনসচেতনতামূলক প্রোগ্রাম যেটা বলে গেলে যে ভিউয়ার্সের বিষয়, আমি আসলে সোশ্যাল মিডিয়ায় কম ইউজ করার কারণে এই জিনিসটা একটু কম বুঝি, তারপরও আমি সবার কাছেই শুনি। ইভেন আমি আমার জীবন থেকে নেওয়া একটা ঘটনা বলি, লাইফ স্প্রিংয়ের আসলে কিছু নেতিবাচক কথাও বলতে হয়, যেমন এর মধ্যে কুশল বা ডাক্তার ইয়াহিয়া আমি আসলে ইউটিউব কম দেখি, একটা ই ছিল এই ভিডিও ক্লিপ ছিল যে যে নারীরা যে ঘরে কাজ করে সেটাও কতটা গুরুত্বপূর্ণ, সেটা সম্ভবত ডাক্তার কুশল বা ডাক্তার ইয়াহিয়া করেছে, সেটা আমার ওয়াইফ আবার আমাদেরকে সেন্ড করেছে। তো সেটা আমার জন্য আমাদের জন্য আমাদের এই নারী শাসিত সমাজে পুরুষদের জন্য একটা বিপদের কারণ। আমি বলবো যে বর্তমান সমাজ ব্যবস্থা কিন্তু আসলেই পরিবর্তন হয়ে গেছে, মেডিকেল সেক্টর বিশেষ করে নারীদের দ্বারা অতিরিক্ত আধিক্য, তো আমাদের পুরুষদের এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। পরিশেষে লাইফ স্প্রিংয়ের এই যে আজকের এই 5 বছরে যে অবস্থানে আসছে, আশা করি উত্তরোত্তর এর সাফল্য কামনা করি। পাশাপাশি বাংলাদেশ সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট এবং আমরা যারা সাইকিয়াট্রিস্ট আছি, এই কুশলও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের একজন সম্মানিত সদস্য, আমরা করি আশা করি ভবিষ্যতেও আমরা লাইফ স্প্রিংয়ের পাশে থাকবো এবং বাংলাদেশে মেন্টাল হেলথ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের যদি মিনিমাম অবদান রাখার সুযোগ থাকে সে বিষয়ে আমরা পাশে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। Thank you. Completely delighted, ma'am, to have you today and have you with us throughout the journey. Ms. Sakshi Handa, ma'am, Human Resources Director, Unilever Bangladesh Limited. Please come on the stage, ma'am. Thank you so much. Assalamu alaikum. It's my pleasure to be here. I'm deeply humbled and honored to be a part of this event and heartiest congratulations to LifeSpring for their 5th anniversary. You know, speaking of anniversaries, it's March. It's also the 2nd anniversary of COVID. Although this is an anniversary nobody wants to celebrate, right? I'm sure. Last 24 months have been very, very difficult and we've all been through COVID and tackled COVID in our own way, circumstances and tackling our own difficulties. And thankfully, we are almost out of it, at least fingers crossed. Inshallah, we should come through completely. So, yes, the last 2 years, the second year of living with COVID, the second anniversary of COVID, has taught us a lot.
You know, we've seen how employees have gone through a full journey of being anxious, of being extremely stressed out, burnt out at work, you know, dealing with many, many anxieties of having vulnerable employees in the pandemic, and some of the lessons we've learned in the area of mental health. So the first big realization for all organizations, including Unilever Bangladesh, is that now well-being and mental health is center stage. It's no longer a buzzword. It's no longer a good to have in your agenda. It's a must have. Well-being is something which all organizations have realized that they cannot ignore any longer. It's time to understand the importance of mental well-being. It's time to not brush it under the carpet. It's time to destigmatize mental health, because we've seen how employees have been so stressed out, so anxious, and they've all had their own reasons, like I said, to be in that situation. So that's the first realization, that mental health has to be center stage. It's no longer a good to have, it's a must have. The second big realization is that well-being has to be more holistic. Yeah, it has to be looked at from all different aspects. It helps you set your own boundaries. But mental health, emotional health, financial health, these are areas in which awareness has to be built. Organizations have to consciously make efforts to bring these conversations center stage and destigmatize them. And that's one thing we've learned. Another learning is that organizations need to walk the talk when it comes to mental well-being. It's not just enough to say it's important. You need to have structures and processes built within the organization. You know, I was just talking to our company doctor, Dr. Afroza Amin, who's accompanied me today for this event. And I was telling her that it's not work which is stressful. It's our inability to manage that work which causes stress. Yeah, the same job can be done very effortlessly by one person, and another person could put in weekends and extra hours of work and night outs and work 24/7 and maybe not get the same output. So it's not the stress of the work, it's your inability to handle that stress which causes mental breakdowns in organizations. And it's time we all realize it. It's time we all put some solid processes. We have conversations around it, you have sessions around it. In organizations like Unilever, we've partnered with LifeSpring. You know, we have EAP, employee assistance programs, where people can call up, employees can call up, their family members can call up and have a counselor online to solve their problems. These are very important things. This is what we call walk the talk. And I think it's time in setting the culture of the organization down the line. And I think this pandemic has truly taught us that quality of life is important. Life itself is important. And you know, just your job can't be your entire life. It's important to prioritize self-care. And that's been another big learning from this pandemic. I think the last learning that I would want to share from an organizational perspective is that well-being is personal. It means different things to different people. Yeah, and it's very important for organizations and employees to work together to make this work. Only one-sided work will not help mental well-being. Only if employees go through counseling, it will never be enough. Until the organization realizes that it's an important area and they need to set the right systems, processes and culture. So it's a two-way street. It's not a one-way street. It's a symbiotic relationship where organizations as well as employees need to come together and make it work for a prosperous working environment. So yes, you know, COVID has been tough, but I would say that it's also a watershed. We need to understand that it's been a watershed moment. COVID has really taught us the importance of self-care, self-love, and health prioritization. And you know, these are some of the good things we must take out of this pandemic. We must look back, we must assimilate all our collective experiences, learn from the past, live in the present, and be prepared for the future. Thank you. Thank you so much, ma'am.
for your wonderful speech. So, এখন স্টেজে ডাকতে চাচ্ছি আমাদের সবার প্রিয় অত্যন্ত জনপ্রিয় ফেরদৌস বাপ্পি ভাইকে. একটা মিনিট আপু. আমাদের স্ক্রিপ্টে কিন্তু এটা ছিল না, মানে ফেরদৌস বাপ্পি ভাইকে আমি ডাকবো এটা আমি বলে আসছি, আপনি কেন ডাকছেন? বিকজ আমি তার কাছে অ্যাঙ্করিং শিখেছি, লাইক আজকে আমি হোস্টিং করছি, স্টেজের সামনে দাঁড়িয়ে কথা বলছি, তার কাছে অনেক কিছু শিখেছি. পিটিভি একটা প্রোগ্রাম হতো কুইজ, ওকে ওটা অনেক অনেক সময় লাগবে. সো ওয়েলকাম ভাইয়াকে একটু স্টেজে এসে কিছু কথা বলার জন্য সব একটু হাত তালি দিব আমরা. থ্যাংক ইউ সো মাচ. অনেক ধন্যবাদ. আজ খুব ভালো লাগছে দেখে এসেছি, আর একটু আগে কিছু দেখছিলাম কিছু ইনফরমেশন. আমার কাজ যেহেতু কুইজ নিয়ে, বেশিরভাগ সময় বাচ্চাদের জন্য কুইজের কাজ করি, তো আপনাদের কাছে যেখানে গিয়ে একটা করে কুইজ জিজ্ঞেস করি, এটা আমার অভ্যাস হয়ে গেছে. তো অভ্যাসটা হচ্ছে, এ কারণে বলি, 2018-2019 যে জরিপটা হয়েছে বাংলাদেশে জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ, তাতে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ কতজন আছেন জরিপে উঠে এসেছে, যারা এই পেশার সাথে আছেন তারা ছাড়া বাকি যারা এই পেশার সাথে নেই তারা যদি উত্তর দেন, এটা তাদের জন্য প্রশ্নটা. কোনো আইডিয়া, আমরা জানি যে আমাদের দেশে প্রচুর বিশেষজ্ঞ ডাক্তার আছে, কিন্তু মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ কতজন আছে কেউ বলতে পারবে? 300. আপনি 10 নম্বর পেয়েছেন, ভেরি ওয়েল ডান, কারেক্ট অ্যানসার 297. জি জি. যে আমাদের শিশুদের মধ্যে কতজন মানসিক রোগ আক্রান্ত যারা 18 বছর বয়সের নিচে, কেউ বলতে পারবেন? সরি, কত? 50-18, ভেরি ক্লোজ. আপনিও 10 নম্বর পেয়েছেন, 14%. 2018-19 জরিপ অনুযায়ী 14% শিশু কিশোর সিভিয়ার মানসিক রোগ আক্রান্ত, এবং 16.3% 18+ প্রাপ্তবয়স্ক যারা তারা মানসিক রোগ আক্রান্ত. সমস্যাটা সেখানে না, মানসিক রোগ হতেই পারে, মুশকিলটা অন্য জায়গায়. মুশকিলটা হচ্ছে এ যে 98% মানুষই চিকিৎসা নেবার জন্য কোথাও যান না, কোনো চিকিৎসকের দ্বারস্থ হন না, এবং সেটাই সবচেয়ে ভয়াবহ. চিন্তা করুন যে আমাদের প্রতি বছর 14% শিশু বেড়ে উঠছে মানসিক রোগ নিয়ে, যারা কোনো স্বাস্থ্য সেবার কাছে যাচ্ছে না, স্বাস্থ্যসেবা নিচ্ছে না, এবং এই সংখ্যাটা যদি বাড়তে থাকে. আমরা জানি যে মানসিক স্বাস্থ্যসেবা খুব অল্প সময়ে, প্রথম অবস্থায় যদি এটাকে চিহ্নিত করা যায় খুব দ্রুত তাদেরকে সারিয়ে তোলা যায়, কিন্তু যে শিশুটা কোনো চিকিৎসা সেবা পাইল না, ডাক্তারের কাছে বাবা মা নিয়ে গেল না, সেই শিশুটা আগামীকাল আগামী দিনে আমাদের সমাজের জন্য কতখানি ভয়াবহ হয়ে উঠতে পারে, তার নিজের জন্যে, তার পরিবারের জন্য, সমাজের জন্য. বিশ্বজুড়ে বলা হচ্ছে যে 68% মানুষ এখন বিষণ্ণতায় আক্রান্ত, 78% মানুষ স্ট্রেসফুল লাইফ লিভ করে. কোভিড তো আলহামদুলিল্লাহ এটাতে আরও পানি দিয়েছে এবং বাড়িয়ে দিয়েছে 10 গুণ, এই সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে. সো বিশ্বজুড়ে এখন যেটা দেখা হয়, আমরা যখন কাজ করি তখন দেখতে পাচ্ছি, বলছে যে বিশ্বের 1 নম্বর জব 2030-2050 সালে যেটা হবে সেটা হচ্ছে সাইকিয়াট্রিক কাউন্সেলিং, এবং যারা মানসিক রোগ বিশেষজ্ঞ বলা হচ্ছে আগামী 10-15 বছর পরে তাদের জবটা হবে হাইয়েস্ট পেইড জব ইন দ্য ওয়ার্ল্ড, বিশেষ করে প্রথম বিশ্ব আমেরিকা ইউরোপে এটি হবে সবচেয়ে দামি চাকরি. আমি সেখানে নামি দেখি বাংলাদেশেও এটা অনেক বেশি এটার চাহিদা দাঁড়াবে, কারণ যত দিন যাচ্ছে এই ফেসবুক মানুষের সাথে মানুষের সম্পর্ক, কাজ করা থেকে বাইরে থাকা, এবং অনেক বেশি মানসিকভাবে নিজেদেরকে নিয়োজিত রাখার কারণে আমরা এই অবসম্ভাবী বিপদের মধ্যে পড়তে যাচ্ছি. এই বিপদ থেকে কে বাঁচাবে?
আমাদের তরুণদের কিংবা আমাদের যারা প্রাপ্তবয়স্ক, এরকম লাইফ স্প্রিং, এই লাইফ স্প্রিং আমাদের বাঁচাবে। কিন্তু একটা লাইফ স্প্রিং আমাদের এই 16 কোটি মানুষকে সেবা দিতে পারবে না। আমাদের দেশে হাজার হাজার লাইফ স্প্রিং আসুক এবং মানুষের জীবনে বসন্ত বই আনুক, জীবনকে আনন্দময় করুক। পঞ্চম বর্ষপূর্তিতে লাইফ স্প্রিং এর জন্য আমার এই শুভকামনা। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। লাইফ স্প্রিং, জীবনের ঝর্ণা, হোয়াট অ্যান এক্সিলেন্ট নেম। এবং এর পিছনে যারা আছেন তার মধ্যে সাইদুল আশরাফ কুশল আমার সরাসরি ছাত্র, এবং কুশলের কাছে আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল। কারণ আমি যখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেলফ আর প্রিভেনশন ক্লিনিক শুরু করলাম, ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি শেখার পরে আমি এবং কুশল, তখন কুশল আমি যেহেতু আই এম সো বিজি উইথ টিচিং, সার্ভিস, রিসার্চ, সুপারভিশন অ্যান্ড এক্সাম, কুশলকে আমি বললাম যে এই ক্লিনিকটা গোছানোর দায়িত্ব তুমি নাও। কুশল সুন্দরভাবে সব দক্ষতাগুলোকে বাংলায় করলো, তারপরে ফাইল করলো নিজের টাকায়। আমি বলেছিলাম যে আমি ফটোকপি করার টাকা দিই, কিন্তু তার আগে সে করে ফাইলগুলো করে রুগীদেরকে সে দিল, এবং গ্রুপে আমরা দেখলাম 14-15 জন করে রুগী আসছে আমাদের থার্সডে সেলফ হার্ম প্রিভেনশন ক্লিনিকে। এবং আমরা এইভাবে এত সুন্দর করে আমরা স্ট্রাকচার করে ফেললাম ক্লিনিকটা, যে যে কেউ নতুন একজন সেটি ডাক্তারও সেখানে এসে সেই ক্লিনিকটা চালাতে পারত। তো কুশলকে আমি বলেছিলাম, আমাদের কিন্তু রোটেশন হয়, ডাক্তাররা কিন্তু এক ইউনিট থেকে আরেক ইউনিটে চলে যায়। কুশলকে আমি বলেছিলাম, তখন আই ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, সো আমার কিছু ইনফ্লুয়েন্স ছিলই। তো আমি বলেছিলাম কুশলকে, কুশল তুমি যতদিন পাস না করো, তুমি রোটেশনে যেখানেই থাকো, সেলফ হার্ম ক্লিনিকটা যে ইউনিটই থাকো, সেলফ হার্ম ক্লিনিকের দায়িত্বে তুমি থাকো। তো সেই জন্য কুশল ছিল এবং এখন সেলফ হার্ম, তারপরে সেলফ হার্ম ক্লিনিকের দায়িত্বে আরেকজন আছে, ছিলেন এখানে ডক্টর ফরিদুজ্জামান রানা, সেও এখন সাইকিয়াট্রিস্ট হয়েছে। তো আমি মনে করছি যে এই যে লাইফ স্প্রিং, 20-30টা রুগী আসবে, আমি বললাম আমি 10টার বেশি রুগী দেখবো না, কিন্তু আমার রুগী এসে বসে থাকছে, তখন আমি কতক্ষণ সময় দিব? আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে, আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই সেলফ অলসো। তো তখন সেই জন্য আমি মনে করছি যে এই যে টিম ওয়ার্ক, আমার সঙ্গে একজন সাইকোলজিস্ট থাকছে, একজন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার থাকছে, সাইকোসোশ্যাল কাউন্সিলার থাকছে, সবাই মিলে যখন আমরা এটা করছি তখন আমার কাজটা সহজ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি যখন চেম্বারে বসি, আমার সঙ্গে একজন সাইকোলজিস্ট থাকে, তার নাম কানিস ফাতেমা। কানিস ফাতেমা আজকে আমার সাথেও এসেছে। আমি কথা বলার পরে, শোনার পরে, চিকিৎসা সেবা দেওয়ার পরে, প্রেসক্রিপশন দেওয়ার পরে, কানিস ফাতেমা রোগীটার সঙ্গে বাইরে গিয়ে কিছুটা সাইকো এডুকেশন দেন, বাকিটা কথা বলেন, কাউন্সিলের গুরুত্ব বোঝান, তা সেটাতে দেখা যায় যে রোগী বেশ বুঝতে পারছে। এখানে এই যে লাইফ স্প্রিং, এটা যে এখানে একটা সমন্বিত সেবা দেখছি, যেখানে টিম ওয়ার্কে সবাই কাজ করছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। এবং আমি মনে করি যে লাইফ স্প্রিং বোধহয় প্রথম এই ধরনের কাজ শুরু করেছে, ইফ আই এম নট রং, হতে পারে অন্যরাও আগে থেকে শুরু করেছে। আমি নিজেও একটা শুরু করেছি খুব স্বল্প আকারে, ছোট আকারে, যেখানে একটা ডাক্তার আছে, সাইকিয়াট্রিস্ট আছে, কাউন্সিলার আছে, কাস্টমার কেয়ার ম্যানেজার আছে, কিন্তু সেটা এত বড় না, আমি এত প্রচার করতাম। মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ, আমি এই পঞ্চম বর্ষপূর্তিতে লাইফ স্প্রিংকে অনেক অভিনন্দন জানাচ্ছি। এখানে কুশল আছে, ইহাইয়া আমিন আছে, সুষমা আছে, আরও অনেকে আছে যারা আমার ডাইরেক্ট ছাত্র বলা যায়। আমি লাইফ স্প্রিংয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এগিয়ে যাও, আমরা আছি, আমাদের যে কোনো উপদেশ সবসময় তোমাদের আমরা দিতে রাজি আছি, অ্যাডভাইস দিতে রাজি আছি। ইউ আর অলওয়েজ ব্লেসড ফ্রম মাই সেলফ, মাই প্রেয়ার্স অ্যান্ড ব্লেসিংস ফর ইউ অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাকে ম্যাম, আপনার উপস্থিতি এবং মূল্যবান বক্তব্যের জন্য।
এখন স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি সেই মানুষটিকে যার নামের সাথে ফিটনেস নামটি অতপ্রতভাবে জড়িত। স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে। একটা করতালির মাধ্যমে আমরা স্যারকে স্টেজে আমন্ত্রণ করতে পারি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো আছেন তো? এই ভালো থাকার জন্যই কিন্তু আজকে আমাদের এই যে লাইফ স্ক্রিন বলেন আমরা যেটা করছি, বিশেষ করে ফিটনেস নিয়ে কাজ করছি, তো আমি দেখলাম যে মেন্টাল ফিটনেস অনেক বড় একটা অংশ। আমি যে রোগীগুলোকে নিয়ে কাজ করছি, অনেকেই আমরা দেখছি যে তাদের কাউন্সিলিং প্রয়োজন। যেমন আমার কাছে তারা যখন দেখাতে আসে, তো ওরা আসে কি যে ওর মনের কথাটা বলতে, ওর দুঃখের কথাটা বলতে। কিন্তু আমরা যেভাবে রোগী দেখি একজন ডক্টর হিসেবে, তো আমাদের খুব সময় থাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রোগীকে দেওয়ার, কিন্তু তাকে 30-40 মিনিটের কাছে কাউন্সিলিংটা এটা আমরা সবসময় পারি। তো এখানে দেখলাম একটা বিষয় খুব ভালো লেগেছে, যখন আমি কিন্তু ওনাদের ভিডিওগুলো নিয়মিত দেখি এবং আমি নিজে মানসিকভাবে শান্তি পাই। তা এখন আমি দেখতে পাচ্ছি যে আমি সকালে ঝরঝরা লাগছে ঘুম থেকে উঠতে, এবং আমি সূর্যের আলোতে গেলে এখন ভালো লাগছে। আগে আমি সূর্যের আলোতে গেলে আমার মাথা ব্যথা করতো। তো যখন এই রেজাল্টগুলো পেলাম, আমার তখন চিন্তা ভাবনা হলো যে কীভাবে এটাকে সবার মাঝে জেনারেল অ্যাডভাইস হিসেবে দেওয়া যায়। তো আমরা তখন ইউটিউব ফেসবুকের প্ল্যাটফর্মটাকে আমি পার্সোনালি ব্যবহার করলাম, যে যেই উপদেশটা আমি আমার পেশেন্টকে সরাসরি দিচ্ছিলাম সেটাকে শেয়ার করলাম, যে এই ধরনের প্রবলেম যাদের আছে তারা যেন সেই অ্যাডভাইসটা ফলো করতে পারে। আলহামদুলিল্লাহ দেখলাম যে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যারা বাংলা ভাষাভাষী আছেন তারা ভালো ভালো গুড কমেন্ট করছেন, যে হ্যাঁ আমি 3 মাস ফলো করেছি, এরকম রেজাল্ট পেয়েছি, 2 মাসে পেয়েছি। তো অনেকের মাঝে আমরা ছড়াতে পারছি। ঠিক একই রকমভাবে এই যে কাউন্সিলিং যেটা করা হয়, এটা কিন্তু খুব এক্সপেন্সিভও, সবার পক্ষে বেয়ার করা অনেক সময় সম্ভব না, আর পার্সন টু পার্সন করতে গেলে কয়জনকে করা সম্ভব। কিন্তু যে অ্যাডভাইসগুলো আমরা রোগীদেরকে দিচ্ছি সেটাকে যদি আমরা এরকম ভিডিও আকারে ফ্রি প্ল্যাটফর্মগুলোতে আমরা ছড়িয়ে দিই, তাহলে অনেকে এটা দ্বারা উপকৃত হতে পারে, এবং এটা কিন্তু উইন উইন সিচুয়েশন। অর্থাৎ আমরা যদি ডিজিটাল মার্কেটিংটাকে চিন্তা করি, যে আমরা যে ফ্রি সেবাগুলোকে মানুষকে দিচ্ছি, এটা কিন্তু একজন আরেকজনকে বলছে যে হ্যাঁ ওনার যে পরামর্শগুলো আমি ভিডিও দেখে মেনেছি, মেনে আমার কাছে ভালো লেগেছে। তখন হয় কি, ওনাদের কিন্তু পেশেন্ট, যেমন আমি এখন ইন্টারন্যাশনাল সব ধরনের পেশেন্টগুলো সারা পৃথিবী থেকে আমাকে দেখাচ্ছে, কনসাল্ট করছে, এখানে এনারাও কিন্তু এখন শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদেরকে কনসাল্ট করছে। যেমন আমি পার্সোনালি আমার একটা পেশেন্ট ইউএসএ থেকে গতকালকে এসে দেখিয়েছে, তা আমি বললাম ওনার আসলে মেন্টাল কাউন্সিলিং দরকার এটা, তা আমি বললাম বোন আপনি এটা করেন, তো উনি বলছে যে স্যার আপনি একটু আমাকে সময় দেন। আমি বললাম বোন আমার এটা সময় নেই, তবে আমি এখানে আমি ভাইয়ের যে এটা বললাম ওনার ভিডিওগুলো আপনি দেখেন, উনিও এই ধরনের কাজ করে থাকেন, দেশের বাইরে যারা আমরা আছি কিন্তু আমাদের প্রবলেমগুলো আসলে দেশীয় প্রবলেম, ওখানকার সাইকিয়াট্রিস্ট বা ওখানকার যারা সাইকোলজি নিয়ে কাজ করে তাদের পক্ষে ভেরি টাফ টু আন্ডারস্ট্যান্ড, বাট আমরা যেই পরিবেশে বড় হয়েছি, আমরা যেই কন্টেক্সটে বড় হয়েছি, আমরা যেই জিনিসটা তাদের বুঝি, যেমন ওখানে অনেক কিছু হালাল হারাম বৈধ অবৈধ আছে, কিন্তু আমাদের যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড যেটা সেটার সঙ্গে কিন্তু কালচারাল ব্যাকগ্রাউন্ডের সাথে ওদের সাইকোলজিস্টের অনেক পরামর্শ নাও মিলতে পারে, আমাদের কাছে যে কালচার সেটা নাও মিলতে পারে। এই কারণে কিন্তু তারা আমাদের দেশীয় কাউকে দিয়ে তারা কাউন্সিলিং করতে চায় বা তাদের সঙ্গে পরামর্শ করতে চায়, কারণ আমরা এক্স্যাক্টলি বুঝবো যে তাদের কী কী সমস্যা আছে। তা আমি বললাম বোন ওনার ভিডিওগুলো আপনি দেখেন, যদি পছন্দ হয় আপনি ওনার সঙ্গে কনসাল্ট করতে পারেন, পৃথিবীর যে দেশে আছেন না কেন আমরা তো ওখানে রোগী দেখি, হ্যাঁ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর জুমের মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সে কনসাল্ট করি। তো এখন কিন্তু এটা এখন ইন্টারন্যাশনাল, এখন কিন্তু এটা ন্যাশনাল পর্যায়ে নেই, তা এখন আমরা যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো ফলো করি তাহলে কিন্তু আসলে আমাদের এখন এই কাজটা সারা বিশ্বে ছড়াতে পারছি। তো আরেকটা বিষয় হচ্ছে এটা আমার সঙ্গে রিলেটেড, আমি দেখলাম যে আমার প্রতিটা রোগী যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, যাদের লং টার্ম যাদের ডায়াবেটিস আছে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে, ব্লাড প্রেশার বা যাদের আমরা দেখছি ফ্যাটি লিভার আছে, সবারই মানসিক প্রবলেম আছে, কারণ সবারই এনার্জি ঘাটতি আছে। এবং আমরা জানি 3D, একটা হচ্ছে ডায়াবেটিস ডিপ্রেশন, এই যে যতগুলো যার ডিজিজ আছে তার ডিপ্রেশন আছে, তার ডায়াবেটিস আছে, এগুলো একই সঙ্গে আছে, এবং যার এনার্জি নেই তার ভিতরে মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। আবার মজার ব্যাপার হচ্ছে যার পেটের ব্যাকটেরিয়া খারাপ, এই আমরা অনেকেই জানি কি না
যে পেট কিন্তু ব্রেনকে 80 ভাগ নিয়ন্ত্রণ করে, ব্রেন থেকে পেটে আসে 20 ভাগ। অর্থাৎ আপনার যদি পেটে বাজে ব্যাকটেরিয়া থাকে, এটা ব্রেনকে ইনফ্লুয়েন্স করবে, ব্যাড ইনফ্লুয়েন্স, নেগেটিভ চিন্তা, নেগেটিভ থটস, সব নেগেটিভিটি তার ভিতরে হবে। এখন আমার যদি পেটের স্বাস্থ্য ভালো না থাকে, ব্রেন স্বাস্থ্যটা ভালো থাকবে। আবার যদি ব্রেনের স্বাস্থ্য ভালো না থাকে, অর্থাৎ আমরা যদি সিম্পেথেটিক অ্যাক্টিভিটির ভিতরে থাকি, রিল্যাক্স না থাকি, তাহলে হজম প্রক্রিয়া ভালো হবে না, কারণ হজমটা হচ্ছে একটা রিল্যাক্সিং প্রক্রিয়া। ঠিক একইভাবে ভালো ঘুম না হলে মন ভালো থাকে না, মন ভালো না থাকলে ভালো ঘুম হয় না। ঠিক একই রকম আমরা অনেকেই জানি যে সূর্যের আলোতে ভাইটামিন ডি আছে, কিন্তু এটা হয়তো অনেকেই জানে না, এটা অ্যান্টি ডিপ্রেশন হিসেবে কাজ করে। আমাদের যে এক্সারসাইজের কথা বলছি, এক্সারসাইজ করলে বিশেষ করে আমরা এম্পটি স্টমাকে খালি পেটে যখন এক্সারসাইজ করি, তখন আমাদের অনেকগুলো নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়, যেগুলো যেমন গাবা রিলিজ হয়, ডোপামিন, আরও সেরোটোনিন, অনেক কিছু এন্ডরফিন রিলিজ হচ্ছে। এই যে জিনিসগুলো আমার, এগুলো সব মানসিক প্রশান্তির জন্য দরকার, ব্রেন ফাংশনের জন্য দরকার। তা আমরা যখন খালি পেটে অ্যাক্টিভিটি করি, এটার ব্রেন ফাংশনটা অনেক ভালো কাজ করে। যেমন গাছের কোনো ব্রেন নেই, যেই জিনিস যাদের চলাফেরা করতে, নিজের মনকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কিনা আমার মনের নিয়ন্ত্রণটা যেন আমার কাছে থাকে, মন যেন আমাকে নিয়ন্ত্রণ না করে, আমি যেন আমার মনকে নিয়ন্ত্রণ করি। সো আমি বারবারই এই কথাগুলো বলছি, তো দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আমার সঙ্গে ওনাদের কথা, ম্যাডামদের কথা, স্যারদের কথা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং মিলে যাচ্ছে। তো দিস ইজ এ লাইফস্টাইল প্রবলেম। তো অনেক ক্ষেত্রেই আমরা পাচ্ছি যে লাইফস্টাইলের উন্নতি করার সঙ্গে সঙ্গে অনেকেই এখন ভালো ঘুম হচ্ছে, পেট ভালো থাকছে, মনও ভালো থাকছে, ঝরঝরো লাগছে, সকালে উঠছে, ব্যায়াম করছে। আগে ঘুমাতে যদি দেরি হতো, শুইতো কিন্তু ঘুম আসতো না, ঘুম থেকে উঠলে শরীর ম্যাজম্যাজ করতো, খারাপ লাগতো, ব্যায়াম করার এনার্জি নেই, ব্যায়াম করতে বললেও করতে রাজি ছিল। এখন দেখা যাচ্ছে সে আর্লি ঘুমাতে যাচ্ছে, ঘুম হচ্ছে, ভরে উঠছে, এই সার্কাডিয়ান রিদমটাকে সে ফলো করছে। তো মেলাটোনিন যখন সিক্রেশন হয় তখন হচ্ছে, ডিপ স্লিপ হচ্ছে, সকালে যখন উঠছে, সূর্যের আলোতে যাচ্ছে, বডিতে এক্সপোজ হচ্ছে। আমরা অনেকেই জানি কিনা যে দিনের বেলায় যদি আমি সান এক্সপোজ বেশি হই, রাতে সঠিক সময় মেলাটোনিন কনসেনট্রেশনটা বেশি থাকে। আমার অনেক রোগী আছে যে স্যার আমি ঠিকই ঘুমাতে যাই, আমার ঘুমটা আসে, কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে যায়। আমি যখন তাদেরকে পরামর্শ দিলাম আপনি বিকেলে অন্তত আধা ঘন্টা এক ঘন্টা একটু সানলাইট এক্সপোজন আকাশের দিকে তাকান, দেখবেন রাতের ঘুমটা নিরবিচ্ছিন্ন হবে। বিলিভ মি, যারাই ফলো করেছে তাদেরই এখনও রাতে ঘুম ভাঙছে না, কারণ এটা রিসার্চে পাওয়া গেছে ঘুমানোর 4-5 ঘন্টা আগে যদি মানে ভালো আপনার যে লুমেন, অনেক বেশি লুমেনে যদি আমি সান এক্সপোজ হতে পারি, এবং বিদেশে একটা মেশিন আছে ওখানে অনেক বেশি লাইটে তারা এক্সপোজ হয়, তারপরে দেখা যাচ্ছে যে 4-5 ঘন্টা পরে রাত 9টার দিকে তার মেলাটোনিন সিক্রেশন বেড়ে যায়, খুব সুন্দরভাবে আপনার একটা ঘুম আসে। তো এই সবগুলো বিষয় কিন্তু একটা সঙ্গে একটা জড়িত। যাই হোক, আজকে আমি বেশি কথা বলবো না, তা আমি শুধু এটুকু বললাম যে আমরা যে কাজটা করছি, আমি যে কাজটা করছি, লাইফ স্প্রিং যে কাজটা করছে, আপনারা যে কাজটা করছেন, আসলে একই সঙ্গে, এটা একই প্ল্যাটফর্ম, একই জিনিস, জাস্ট আমরা আমাদের এক একটা প্ল্যাটফর্ম থেকে কাজটা করছি। তো আমরা যদি সবাই মিলেমিশে একসঙ্গে কাজটা করতে পারি, আরও বেশি মানুষের কাছে আমি পৌঁছাতে পারবো, আমরা সবাই আরও বেশি মানুষকে উপকৃত করতে পারবো। আমার কাছে আসতে হবে না, দূরে থেকেও আপনি আমাদের সেবা নিতে পারবেন। থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ সাকিব, তারপর তোমার বক্তব্যের জন্য। এইবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিস মারুফা জাহান ম্যামকে, হু ইজ এ সাকসেসফুল এন্টারপ্রেনর অ্যান্ড ওনার অফ আপনি এ রাউন্ড অফ অ্যাপ্লজ। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য খুবই থ্যাংকস। আজকের প্রোগ্রামটা সেই সব প্রোগ্রামের মধ্যে যেসব প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হলে যারা আমাকে ইনভাইট করেছে তার থেকে আমি বেশি এক্সাইটেড থাকি আসার জন্য। আজকে আমি সারাটা দিন নিতে পারবো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, কিন্তু আমি তা নিব না, আমি হয়তো বা শুধু 5 মিনিটস নিব ইনশাল্লাহ। সরি, আজকে আমার একটু ঠান্ডা লেগেছে, আই এম সো সরি। আমি বাংলাদেশে আর সবার মতোই বিশ্বাস করতাম যে মেন্টাল হেলথ হেল্প বোধহয় তারাই নেয় যারা এক্সট্রিম কেসে চলে যায়, তখন গিয়ে বোধহয় মেন্টাল হেলথের হেল্পটা নেয়। তো এটা আমারও ধারণা ছিল। তো আমার লাইফে যখন আমি খুব স্ট্রাগলিং কিছু টাইম দিয়ে যাচ্ছিলাম আমার পার্সোনাল লাইফে, তো তখন আমি লাইফস্প্রিংয়ের হেল্প নেই। তো নেওয়ার পর আমার ধীরে ধীরে আমার অনেক ধারণাই চেঞ্জ হয়ে যায়, এবং আমি যেগুলোতে খুব কনফিডেন্ট ফিল করতাম তখন দেখলাম যে সেগুলো আসলে আমার কনফিডেন্স না, সেগুলো আমার উইকনেস। তো লাইফস্প্রিংয়ের ইয়াহিয়া ভাইয়ার আমি যখন কাউন্সেলিং নেই, তখন আমি ভাইয়াকে বলছিলাম একদিন যে ভাইয়া আমার যখন লাইফে যাই চলুক না কেন, আমি আমার বিজনেসে কখনো কি
কি বলবো যে হাল ছেড়ে দেই না আমি খুব ভালো থাকি বা কেউ আমাকে দেখলে বুঝতে পারে না যে আমি আসলে এত প্রবলেম দিয়ে যাচ্ছি তো এই কারণে আমি আমাকে খুব পছন্দ করি তখন ভাইয়া অনেকক্ষণ ধরে শুনলেন এবং শোনার পরে আমাকে বললেন যে এই সব মানুষরাই সুইসাইড করে বেশি সো এটা শুনে আমার ভয় লেগে গেল যে আল্লাহ আমি তো তাহলে এতদিন ভুল করছি যে আমি প্রিটেন্ড করছি তো এরপর থেকে আমি যেটা শুরু করলাম যে এক্সপ্রেস করা শুরু করলাম এবং এটা নিয়ে কথা বলা শুরু করলাম ভাইয়াকে আমি সবসময় সব ধরনের কথা বলেছি এবং আমি ভাইয়ার পেশেন্ট কিনা জানি না তবে তিন সাড়ে তিন বছর ধরে ভাইয়ার সাথে আমি কাউন্সিলিং নেই এবং সবসময় যে খুব সিরিয়াস কারণে তা কিন্তু না আমার মাঝে মাঝে মনে হয় কি যে আমি একটা কাউন্সিলিং নিয়ে আসি শিওর আমি আজকে কিছু একটা জানতে পারবো যেটার জন্য আমি একটু বুস্ট আপ ফিল করব তো ভাইয়া যে শুধু আমাকে পার্সোনাল লাইফে স্ট্রাগলগুলোতে হেল্প করেছে তা না আমার বিজনেস লাইফেও ভাইয়া অনেক হেল্প করেছে ভাইয়া তো আমার ভাইয়া আমার জানা মতে উনি তো রিলেশনশিপ কাউন্সিলর প্লাস বিজনেস কাউন্সিলর তো আমার বিজনেস লাইফেও ভাইয়া অনেক হেল্প করেছে তো আমি আসলে লাইফস্প্রিংয়ে যে শুধু কাউন্সিলিং নিয়েছি তা কিন্তু না ওনাদের বেশ কিছু সেমিনার আমি অ্যাটেন্ড করেছি এবং যখনই আমি ওনাদের কোনো কিছু অ্যাটেন্ড করি আমি আগে থেকে শিওর থাকি যে এটা আমার জন্য অবশ্যই বেনিফিশিয়াল হবে সো আমি পার্সোনাল লেভেলে যেটা করি আমার পরিচিত যখনই কেউ আমার সাথে কোনো কিছু শেয়ার করতে চায় আমি বলি যে মেন্টাল হেলথে হেল্প নাও আর যদি সম্ভব হয় লাইফস্প্রিংয়ে যাও কারণ এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তাদেরকে বলি সো আজকে আমি এসে খুব খুশি কারণ আমি নর্মালি তো পার্সোনালি বলি কিন্তু আজকে সবাইকে বলতে পারছি যে আমি কীভাবে উপকৃত হয়েছি এবং আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ আমার লাইফস্প্রিংয়ে সবাইকে অন্তর্ভুক্ত হোক থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি লাইভ স্প্রিংকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য এবং সেই সাথে আমি সম্মানিত এবং নিজেকে গর্বিত অনুভব করছি ছোটবেলায় আমি একটা স্কুল লাইফে আমি একটা যোগ শুনছিলাম ছোট্ট যোগ আর কি ওটা দিয়ে একটু শুরু করি বলি যোগটা ছিল এরকম যে একজনকে স্টেজে উঠানো হয়েছে বক্তৃতা দেওয়ার জন্য উনি জুতা বা স্যান্ডেল খুলে স্টেজে উঠেছেন তো উনি উঠেই বলছেন যে আমার পূর্ববর্তী বক্তারা যা বললেন সবই তো শুনলেন আমার পরবর্তী যে বক্তারা আছেন তাদের কথা শুনবেন তা আমি আর কি বলবো আমি তাহলে যাই গিয়া তো আমার অবস্থাটাও এরকম যে আমার সামনে অনেক সুন্দর সুন্দর এত বক্তৃতা হয়েছে এরপরে আমার বক্তৃতা দেওয়ার আসলে কিছু থাকেও না আর আমি ওরকম বক্তৃতা দিতেও পারি না বিশেষ করে প্রথমে যিনি বক্তৃতা দিয়েছেন ডক্টর সুষমা রেজা দারুণ একটা এক্সেলেন্ট একটা বক্তৃতা হয়েছে এটা যে কেউ যে কোনোভাবে শুনলে কনভিন্সড এবং মোটিভেটেড হবে আমি মনে করি তো এরপরে আরও অনেকেই যার বক্তৃতা দিয়েছেন সবই সুন্দর বিশেষ করে কুই যিনি বলেছেন উনি তো উনি একটা দারুণ ইয়ে দিয়েছেন তা এই আজকের এই অনুষ্ঠানতে কী নাই সব কিছু আছে কুইজ আছে অন্যান্য বক্তৃতা আছে এক্সপিরিয়েন্স আছে একটু আগে যিনি বলে গেলেন উনিও তার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন সব কিছু আছে সব কিছু মিলে খুব সুন্দর একটা অনুষ্ঠান আমার কাছে মনে হলো এখন যেহেতু আমাকে একটু বলতে বলা হয়েছে তাহলে তো একটা দুইটা কথা একটু বলতেই হয় অ্যাটলিস্ট একটা কথা বলি আমি একটা আমার কাছে একটা কোয়েরি যেটা সে হচ্ছে ইজ দেয়ার এনিথিং বেটার ইজ দেয়ার এনিথিং হুইচ ইজ বেটার দেন সার্ভিং দি হিউম্যান সাফারিংস আমার কাছে মনে হয় যে অসুস্থ মানুষের সেবা দেওয়ার থেকে ভালো কাজ বোধ হয় আর নাই এই অসুস্থ মানুষদের সেবা আমরা দিয়ে আসছি আমরা যারা মেডিকেল প্রফেশনালস আছি এই মেডিকেল প্রফেশনালস যারা আমরা আছি তারা আমরা মেডিকেল সার্ভিসকে দুই ভাগে দুই ক্যাটাগরিতে ভাগ করি দিয়ে থাকি একটা হচ্ছে নন সাইকিয়াট্রিক আর একটা হচ্ছে সাইকিয়াট্রিক নন সাইকিয়াট্রিক মানে যারা ফিজিক্যাল ডিজিজে ভুগছে এই ফিজিক্যাল ডিজিজে যারা ভোগে আমার মতে মানসিক রোগের থেকে তাদের কাজটা কিছুটা বোধ হয় কঠিন মানসিক সেবা যারা দেয় তাদের কাজটা বোধ হয় একটু কঠিন বেশি কমপ্লেক্সও বেশি কারণ হচ্ছে ধরেন কারোটা লিভারের প্রবলেম হয়েছে লিভারের অ্যাবসেন্স হয়েছে লিভারের কার্সিনোমা হয়েছে অথবা লিভারের সিরোসিস হয়েছে এটা রোগী কমপ্লেন করার পরে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন হবে একদম ধামাধাম বের হয়ে আসবে যে ওনার কী প্রবলেম হচ্ছে সহজ এটা ডায়াগনোসিসের ব্যাপার ট্রিটমেন্টের ব্যাপারে একটু পরে কথা বলছি কিন্তু মানসিক রোগে
মানসিক রোগের এই রকমের কোনো কিছু বের করার মতো ল্যাবরেটরি কোনো ইনভেস্টিগেশন নাই, অত দুই একটাতে আছে। মোস্ট অফ দি মেন্টাল ডিজর্ডার্স, আমরা এটাকে ডিজিজ না বলি ডিজর্ডার্স বলি, কারণ কোনো কিছু পাওয়া যায় না, শুধুমাত্র কোনো একটা স্ট্রাকচারের কোনো একটা অর্গানের ফাংশনের অটোমেটিক প্রবলেম না, ইট বিকামস ডিজর্ডার। তো এই জন্য মানসিক রোগের রোগকে বেশিরভাগ মানসিক রোগকে আইডেন্টিফাই করা, ডায়াগনোসিস করা, ইট ইজ এ বিট ডিফিকাল্ট দেন ফিজিক্যাল। তো তারপর আমরা এগুলো করে যাচ্ছি, এটা যেহেতু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আমাদের নাই, সেহেতু আমরা অনেক কাজ সিআইটি বা অন্য যারা আছে ডিটেকটিভের মতো আমরা প্রশ্ন করে করে অনেক কথা জেনে জেনে আমরা আলটিমেটলি একটা উই রিচ টু এ কনক্লুশন, যেটা এনার এই হয়েছে। আর ট্রিটমেন্টের ব্যাপারে তাই, ট্রিটমেন্টের ব্যাপারে মেডিকেল ট্রিটমেন্ট তো আছে বইতে, ছাপ ধারা আছে, আমরা ওগুলো করি, কিন্তু মেন্টাল ডিজর্ডারের ট্রিটমেন্টগুলো শুধু যে বইতে আসে তা না, এটা কিন্তু আমরা মেন্টাল ডিজর্ডারের ট্রিটমেন্ট দুইভাবে করে থাকি, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট ঔষধ দিয়ে, আরেকটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট যেটা হচ্ছে আমাদের এই কাউন্সিলিং করে করি। তো এই ট্রিটমেন্টগুলো মানে কাউন্সিলিং যেটা করি, কাউন্সিলিংটার জন্য নির্দিষ্ট কিছু ছক থাকলেও এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে, স্কিলনেসটা ডিপেন্ড করে, এক এক পার্সন এই প্রবলেমকে কীভাবে সলভ করছে তার স্কিলনেসের উপর ডিপেন্ড করে। তো স্কিলনেসটা এটা অনেক এক্সপিরিয়েন্স থেকে অনেকে শিখে, অনেক আলাদা কথা প্রদত্ত কিছু স্কিলনেস দেওয়াও থাকে। তো এই ট্রিটমেন্টগুলো মানসিক রোগের দুই রকমের যে ট্রিটমেন্ট, একটা হচ্ছে ফিজিক্যাল এবং ফিজিক্যাল ট্রিটমেন্ট এবং একটা কাউন্সিলিং বা মেন্টাল ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টগুলো আমরা যখন কোনো রুগী দেখি তখন কোনো রুগী, আমি তো সাইকিয়াট্রিস্ট, সাইকিয়াট্রিস্ট হিসেবে কোনো রুগী দেখলে তার যদি কোনো কাউন্সিলিং লাগে আমি তার কাছে রেফার করি। তো যদি এমন হয় যে রেফার করতে হলো না, সেই রুগীকে আরও যে একই ছাদের নিচে ফিজিক্যাল ট্রিটমেন্ট এবং মেন্টাল ট্রিটমেন্ট দুইটারই একটা ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু রুগীর হ্যাসেল কম, হ্যাজার্ডেস কমে যায়, ডিসকমফোর্ট ফিলিং কম হয় এবং যিনি পাঠালেন তারও একটা স্যাটিসফ্যাকশন থাকে, যাকে এক জায়গায় আসছে এক জায়গাতেই করে ফেলতে চান না। তো এই কাজটা এই একই ছাদের নিচে দুইটা ট্রিটমেন্টই আমরা করতে পারি, অন্য কোথাও যেতে যেন না হয়, এর কনসেপ্টগুলো লাইফস্প্রিংয়ের ডক্টর কুশল এবং ইয়াই আমিন এরা আমার মানে প্রথমে এগুলো ভেবেছে, ভাবার পর রাইট ফাইভ ইয়ার্স ব্যাক এরা হয়তো এটাকে একটা এক্সিকিউট করার জন্য একটা মঞ্চ একটা প্ল্যাটফর্ম দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা খুব ভালো গ্রেট জব হয়েছে, যে এই যে তারা পাঁচ বছর আগে এটার একটা এক্সিকিউট করার জন্য এবং গোটা বাংলাদেশে এর ব্যাপারগুলো ছড়িয়ে দেওয়ার একটা ব্যবস্থা নিয়েছে, এটাতে মানুষের রুগী দারুণভাবে আমার কাছে মনে হচ্ছে অ্যাওয়ারনেসও বাড়ছে এবং তারা ট্রিটমেন্টে উপকৃত হচ্ছে। তো আজ থেকে পাঁচ বছর আগে তারা শুরু করলো এবং তারা উত্তরোত্তর দক্ষতার সাথে এবং সুনামের সাথে এবং সফলতার সাথে তারা এই কাজগুলো করে আসছে। তো আর এবং এখনও তারা করে যাবে। আমি এই লাইফ স্প্রিংয়ের উত্তরোত্তর শুভকামনা করে আমি আমার কথা শেষ করছি। স্টুডেন্ট তিনি হচ্ছে মোহাম্মদ মোতার হোসেন চৌধুরী, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের রয়েছেন, ওয়েলকাম, একটু স্টেজে আসবেন, একটু কিছু কথা শেয়ার করার জন্য, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ সকলকে, শুভ অপরাহ্ন আবারও। আমি জানি না অন্যদের জীবনের জন্য এটা কি, কিন্তু এই যে গত যে সময়টুকু আমি কাটালাম আমার নিজের জীবনের জন্য, যে যতগুলো আমার স্মরণীয় ঘটনা আছে, উদ্দীপ্ত হবার মতো ঘটনা আছে, এই সময়টুকু আমার জীবনের জন্য অনেক পাওয়ার একটা সময়। লাইফ স্প্রিংকে অনেক ধন্যবাদ, আর লাইফ স্প্রিংয়ের উত্তরোত্তর সাফল্য আমি কামনা করছি। আমি ব্যক্তিগতভাবে একজন ক্যাবিন ক্রু, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কাজ করছি। এই যে কিছুদিন আগে যে করোনার কারণে সব কিছু স্তব্ধ, সব কিছু বন্ধ, ঠিক সেই মুহূর্তেই 2020 সনে লাইফস্প্রিংয়ের সাথে আমার পরিচয়। আমি অনলাইনে লাইফস্প্রিংয়ের প্রাইমারি ক্লিনিক্যাল মেন্টাল হেলথ প্রোগ্রাম, পরবর্তীতে অ্যাডভান্সড ক্লিনিক্যাল মেন্টাল হেলথ প্রোগ্রাম এবং মাইন্ডফুলনেস মেডিটেশন এগুলোর সাথে আমি
অনলাইনে ক্লাস করেছি, জেনেছি, জানার চেষ্টা করেছি এবং তার পরবর্তীতে লাইফস্প্রিং এর বিভিন্ন ধরনের কার্যক্রম আমার সবসময় আমার দেখার মধ্যে আছে। আসলে লাইফস্প্রিং এর সাথে এসে এমন নয় যে আমি এমনভাবে উপকৃত হয়েছি যে আমি মানসিকভাবে আর আক্রান্ত হই না, অবশ্যই তা নয়। আমার ভেতরও এখনও রাগ কাজ করে, আমার ভেতরও এখনও বিষণ্ণতা কাজ করে, আমার ভেতরও হতাশা কাজ করে, ঘুমের সমস্যা হয়, আমার এখনও হয়। কিন্তু সত্যিকারভাবে আন্তরিকভাবে আমি বলতে চাই, লাইফস্প্রিং আমাকে এমন কিছু উইপন দিয়ে দিয়েছে, আমার জীবনে এই সমস্যাগুলো ঠিকই আসে কিন্তু আমি আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুলি এগুলোকে আমি মোকাবিলা করতে পারি এবং আলহামদুলিল্লাহ আগের থেকে আমি অনেক অনেক বেটার আছি, আমি বেটার থাকতে পারি। যেমন একটা উইপেনের কথা আমি বলি, আমি আমার বিগত জীবনে কখনো এইভাবে ভাবি নাই যে থট চ্যালেঞ্জ, লাইফস্প্রিং আমাকে শিখিয়েছে থট চ্যালেঞ্জ। আমি আগে ভাবতাম আমি যেভাবে ভাবছি সেটাই ঠিক, এইভাবেই ঠিক, এইভাবেই হবে, এইভাবে কেন হবে না, এইভাবে হয়ও না, আর যতই আমার মন খারাপ থাকে। কিন্তু লাইফস্প্রিং এর এই থট চ্যালেঞ্জ, লাইফস্প্রিং এর আবার আমি এরকম হতো যে কোনো একটা সমস্যা হয়েছে সেই সমস্যাকে ওইখানে বসে আমি শুধু বাড়াতে থাকতাম, এরপর কী হবে, এরপর কী হবে, এরপর কী হবে, বসেই আছি, অথচ আমার মাথার উপরে পাহাড়ের সময় একটা বিশাল বোঝা নিয়ে আমি ওইখানেই অসুস্থ। আলহামদুলিল্লাহ আমি লাইফস্প্রিং থেকে শিখেছি যে কীভাবে এই নেতিবাচক যে ব্যাপারগুলো এগুলোকে মোকাবেলা করতে হয়, কীভাবে ঘুমকে নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে আরও ভালো থাকা যায়, আরও সুন্দর মতো থাকা যায়, পারস্পরিক সম্পর্কগুলো কীভাবে আরও উন্নয়ন করা যায়। এই শিক্ষাগুলো নিয়ে আমি শুধু নিজের মাঝে রাখিনি, আমি চেষ্টা করেছি আমার পরিবারের মাঝে সেই শিক্ষাটাকে ছড়িয়ে দিতে। বিভিন্ন গর্ভচ্ছলে বিভিন্ন সিচুয়েশন আসার সাথে সাথে আমি চেষ্টা করেছি আমার কর্মীদের সাথে, আমি যখন ফ্লাইটে আমি থাকি আমার কলিগদের সাথে এই জিনিসগুলোকে শেয়ার করতে। আর যার জন্যই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশে এই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা খুবই খুবই জরুরি। আর ব্যক্তিগতভাবে আমি একজন দুই কন্যা সন্তানের বাবা, আমি জানি, আমি অনুভব করেছি আমার মেয়েরা টিনেজের সময়ে কী যে ধরনের টানাপোড়নের মধ্য দিয়ে তারা যায়, তারা গিয়েছে, প্রতিনিয়ত যাচ্ছে, তাদের বান্ধবীরা যাচ্ছে, আমার তো মনেই হয় ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত অ্যাটলিস্ট এই মানসিক স্বাস্থ্য অ্যাওয়ারনেস, মানসিক স্বাস্থ্যর বিষয়ে কী করণীয় উচিত এগুলো একেবারে পাঠ্য পুস্তকে গ্রন্থিত করা উচিত এবং সেই অনুযায়ী শিক্ষকদের রাখা উচিত বলে আমি অ্যাটলিস্ট সাধারণভাবে একজন অভিভাবক হিসাবে আমি ফিল করি। তো যাই হোক, আজকের এই সময় এইখানে এসে দাঁড়িয়ে 5 বছর পূর্তিতে লাইফস্প্রিং আমাকে এখানে আবার আমন্ত্রণ জানিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। শুধু 5 বছর কেন নয়, সহস্র বছর ধরে লাইফস্প্রিং বেঁচে থাকুক, শুধু বাংলাদেশে কেন নয়, লাইফস্প্রিং সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ুক আমি এই কামনা করছি। আর লাইফস্প্রিং এর কাছে দুটো চাওয়া আমি চাইছি, লাইফস্প্রিং এর অত্যন্ত অত্যন্ত সাকসেসফুল এবং আমাদের মতো সাধারণ মানুষদের কাছে দিগন্ত খুলে দেওয়ার মতো একটা ব্যাপার হচ্ছে তাদের ভিডিও। আজকে দেখেন, আমি অত্যন্ত শ্রদ্ধা রেখেই ম্যাডামদের স্যারদের কাছে শ্রদ্ধা রেখেই বলছি, মানসিক স্বাস্থ্য চিকিৎসা কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরেই ছিল, কিন্তু আমরা গত ক বছরে সাধারণ মানুষরা মানসিক স্বাস্থ্য সেবার তার প্রয়োজনীয়তা, তার প্রয়োজন কী করণীয় এই ব্যাপারে আমরা আমাদের সাধারণ মানুষদের কাছে এই বার্তাটা কিন্তু পৌঁছায় নাই। লাইফস্প্রিং যেভাবে এই বার্তাটুকু পৌঁছিয়েছে, এই পৌঁছানোর কারণে যেভাবে উপকৃত হচ্ছে, সত্যি এটা সাংঘাতিক সাধুবাদ পাওয়ার মতো একটা ব্যাপার। আর সেই কারণে আমি লাইফস্প্রিং এর কাছে আমি চাইছি দুটো জিনিস। একটা জিনিস হচ্ছে
যে কোর্সগুলো হচ্ছে এই কোর্সগুলো যদি আমরা বড় হল রুমে মাল্টিমিডিয়ার মাধ্যমে যদি আমরা সারা সামনাসামনি থেকে যদি আমরা শিখতে পারতাম তাহলে আরও বেশি উপকৃত হতাম, এই একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সেবাটুকু লাইফস্প্রিং থেকে দেয়া হচ্ছে সেই সেবাটুকু যদি আরেকটু অর্থনৈতিকভাবে যদি একটু সহজলভ্য আরেকটু যদি করা যায় তাহলে আমরা সাধারণ মানুষরা আরও বেশি উপকৃত হতাম। লাইফস্প্রিং যে জয়ী হোক, লাইফস্প্রিং জিতে থাকুক দীর্ঘদিন পর্যন্ত, আমি লাইফস্প্রিংয়ের সাফল্য কামনা করছি। সবার জীবনে আসুক বসন্ত। ধন্যবাদ। এবার স্টেজে আহ্বান জানাচ্ছি আবুল কালাম আজাদ স্যারকে, সেক্রেটারি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। স্যার, ছোট্ট করে আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আমি রিটায়ার্ড সেক্রেটারি। এক বছরের বেশি আগে আমি রিটায়ার করেছি। গত জানুয়ারিতে আমার পিআরএল সময় পার হল। লাইফস্প্রিংয়ের জন্মদিন, শুভ জন্মদিন, 5 বছর পার করলো, তার অর্থ হলো এখনও স্কুলে যাওয়ার সময় হয়নি। বাংলাদেশে আমরা জানি যে 7 বছর বয়স হলে প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া যায়, তাহলে তার এখন স্কুলে যাওয়ার বয়স হয়নি, এখনও সে হাঁটতে শিখছে। ধন্যবাদ আজকে যারা আমাকে দাওয়াত করছেন, বিশেষ করে হেলালি ভাই, বুয়েটের প্রাক্তন প্রফেসর, আমার ইন্টারমিডিয়েট সময়ের আমার ক্লাসমেট, আমার সিনিয়র বন্ধু, আমরা আমাদের ক্লাসমেট সবাই তাকে হেলালি ভাই ডাকি, এই জন্য যে তিনি আমার সে একটু বিশেষ কারণে একটু সিনিয়র, তবে অত্যন্ত স্ট্রং প্রিন্সিপালের লোক, অত্যন্ত স্ট্রং মানুষ। তার ছেলে আমাদের ভাগিন যাকে আজকে দেখেছি, আগে শুনেছি, আর তার ছেলের ওয়াইফ সুষমাকে, আমি তার 2-3 দিন ফলোয়ার ছিলাম আমার ওয়াইফের সুবাদে, পরবর্তীতে হারিয়ে গেছে। আজকে আবার ইনস্টিটিউট অফ মেডিসিনের ডাক্তার ছিল, পোস্টিংটা নিয়েছিল, ওই একটা পোস্ট আছে, কেউ তো যায় না, ওই ডাক্তারও নেই, ওখানে যায় না, উনি ওই পদের এগেস্টে পোস্টিং নিয়ে উনি পাগলে ডাক্তার হয়ে গেলেন, এবং উনি কিন্তু এই লাইফ স্ট্রিমিংয়ে কাজ করতেন। আমাদের দেশে সরকারিভাবে আমরা এই বিষয়টাকে খুব গুরুত্ব দিই না। অনেক দিক থেকে আমাদের মানসিক ডাক্তার আসেন প্রতি জেলায়, কিন্তু অধিকাংশ মেডিকেল কলেজ বা হাসপাতালগুলোতে এই ধরনের ডাক্তার নেই, সাইকিয়াট্রিস্ট নেই, আসেন তারা ওই পোস্টের এগেনস্টে অন্যরা মেডিসিনের বন্ধ খুব পোস্টিং নিয়ে আসেন। সরকারিভাবেও খুব গুরুত্ব দেওয়া হয় না, বেসরকারিভাবেও। তবে ইদানিং এটি বাড়ছে, বিশেষ করে করোনার কারণে আমাদের মধ্যে একটা মানসিক পরিবর্তন এসেছে। করোনা যে আমরা ঘাত প্রতিঘাতে অনেক কিছু অর্জন করতে শিখেছি, আমাদের ছেলে মেয়েদের সাথে আমাদের যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, দূরত্ব সৃষ্টি হয়েছে অনেকটা মানসিক। আমার ছেলে যখন আমাকে বলে তুমি তো আমার সাথে আমরার মতো আচরণ করছো, আমি এটাকে গুরুত্ব দিইনি। আজকে এখানে এসে চিন্তা করলাম, গতকাল ও আমাকে যখন বললো যে তুমি তো আমার সাথে আমরার মতো আচরণ করছো, তার অর্থ হলো আমি আমার ছেলের সাথে ছেলে এবং বাবার মতো যে আচরণটা করা উচিত সেটা আচরণটা করছি না, তার অর্থ মানসিক নয়। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা এমন কিছু দ্বারকাগিরি করি তার সাথে, আমিও করি, হয়তো কম করি, সেখানে সে আঘাত পায়, এটা আমার মানসিক সমস্যা। আপনারা বলেছেন যে 14% 18% ইটস নট ট্রু। আমি যদি এইভাবে বিবেচনা করি, যারা আমরা কম বেশি এই সমস্যাটা ভোগী, তার এই সংখ্যাটা ওই যে 76% বললো না কে যেন, ওই রকমই হবে। তাহলে কী দাঁড়ালো? এটি আমাদের একটি সমস্যা, এই সমস্যা শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর অনেক দেশে কিন্তু এগুলো নিয়ে অনেক বেশি কাজ করে। আমি একটু আগে গুগলে ঢুকলাম এবং বিভিন্ন জায়গায় সাইটে একটু দেখলাম, তাতে দেখলাম যে আমরা খুব কমই কাজ করি, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে অনেক কাজ হয়। আমরা স্বাস্থ্য অসুস্থ হওয়ার পরে আমরা স্বাস্থ্যকে নিয়ে চিন্তা করি, খুব সুন্দর কথা বলা আছে, রিডিফাইনিং হেলথ কেয়ার, রিডিফাইনিং ওয়েলবিং। আসলে আমরা অসুস্থ হওয়ার পরে আমরা আমাদেরকে নিয়ে কাজ করি, ওষুধ খসরি, ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করি। আমি যখন স্ট্রোক করলো, করার পরে একটু সুস্থ হওয়ার পর হাঁটাহাঁটি শুরু করি, প্রতিদিন সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, 3 বার করে হাঁটার চেষ্টা করি, কিন্তু সুস্থ থাকার জন্য আমার যেটা করা দরকার আমরা সেটা করছি না।
তো ওনারা যে কাজটা করে যাচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা সেইভাবে নার্সিং করতে পারছি না, সময় সন্তানদেরকে আমরা সময় দিচ্ছি না, ওয়াইফদেরকে সময় দিচ্ছি না, আমার পাড়া প্রতিবেশী যেখানে যাওয়ার কথা সেখানে সময় দিচ্ছি না বলে আমাদের সমস্যাগুলো দিন দিন বাড়ছে। এই সমস্যাগুলো রিডিউস করতে হবে, কমিয়ে আনতে হবে, না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খারাপ যাবে, ভবিষ্যৎ দিনগুলোর মধ্যে খারাপ যাবে। আমি আসলে কি বলতে কি বললাম জানি না, আমি আসলাম একটু লেকচার শুরু করে এখন আমাকে এখানে টায়ার্স উঠিয়ে দেওয়া হলো। হেলালি ভাই আমাকে বললেন কথা বলতে হবে, আমি কি বলবো জানি না, বলে ফেললাম অনেক কথা, আমার মনে হয় অবচলন হয়েছে এবং সমালোচনার ঊর্ধ্বে নয় আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ আয়োজকদেরকে। আজকে থেকে আমি জীবনকে নতুন করে চিন্তা করতে শিখব এবং প্রতিদিন অন্তত এক ঘন্টা আধা ঘন্টা এইখানে ব্যয় করব, এই তাদের এই থটগুলো নিয়ে চিন্তা করব। আমার মনে হয় এতে আমি নয়, আমার ছেলে মেয়ে, আমার সন্তানরা, আমার ওয়াইফ, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজনরা আরও উপকৃত হবে। আমি আহ্বান করবো আপনাদেরকেও যারা যারা অংশ এর সাথে আছেন, ভেরি গুড। আমাদের যে বিমানের যে গ্রুপ খুব ভালো বক্তব্য দিল তার লাইফ থেকে, যে এখানে এসে কী শিখেছে, কী অর্জন করেছে, তার বক্তব্যের যে বোল্ডনেসটার থেকেই বোঝা যায় যে সে কিছু অর্জন করেছে। অনেকেই ভালো কথা বলেছেন যারা যারা আপনারা করেছেন। আমি হয়তো আর একটু ভালো করে বলতে পারতাম যদি আমি আগে এই বিষয়টা নিয়ে একটু চর্চা করতাম, আমি চর্চা করব। যারা যারা করছি না তারা চর্চা করব এবং আমরা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিজের জীবনটাকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য, আমি LifeSpring-এর সাথে যুক্ত হওয়ার জন্য বলছি না, বাংলাদেশে হয়তো আরও এই ধরনের প্রতিষ্ঠান আরও আছে, সে তাদের কথা বলছি না, নিজের জীবনটা নিজে আমি কীভাবে ভালো করবো সেই জন্য আমি নিজে নিজে চিন্তা করি, তাহলে আমার জীবনটা সুন্দর হবে। আমাদের এক সিনিয়র বড় ভাই এখানে, আমরা কথা বলছিলাম, আমাদের ভাই আছেন এখানে, আরেক বড় ভাই জাহাঙ্গীর ভাইকে আসার জন্য বারবার বলা হচ্ছিল উনি আসবেন না, একটা মন্তব্য করে ফেলছিলাম যে নানা সমস্যার কারণে উনি হয়তো ভাবছেন যে আমি তো পাগল হয়ে গেছি, আমাকে এখন ডাকেনি ভাইকে, উনি আসেন নাই হয়তো, কিন্তু তিনি যে মানসিক সমস্যায় আসছেন সেটা আমরা জানি। কী জন্য? তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের সন্তান, কিন্তু এখন একটু ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ভাবি থাকেন বেশিক্ষণ সময় আমেরিকা, উনি থাকেন এখানে, পারি নানা সমস্যা মিলিয়ে গেলে খুব ভালো অবস্থায়, আসলে শুধু জাহাঙ্গীর ভাই নাই, খুব ভালো অবস্থায় আমরা কেউই নেই। কোভিড আমাদেরকে আরও বেশি ক্ষতি করে দিল, উপকারও করেছে কোভিড আমাদেরকে অনেক কিছু ডিসিপ্লিন শিখিয়েছে, আমাদেরকে স্বাস্থ্য সচেতনতা শিখিয়েছে। আমরা তো কিছু লোক মরে গেছে, মারা তো যাই, এখন তো মার মরতেছে, বোমায় মরতেছে, কিন্তু আমাদের কোভিড যেমন ক্ষতি করেছে, ইকোনমিকে ক্ষতি করেছে, আমাদেরকে আবার ঘুরে দাঁড়াবার শক্তি জোগায় শিখিয়েছে, আমাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে চলার জন্য কিছু শিখিয়েছে। আমি বেশি কথা বলে ফেলছি, আপনাদের সকলকে ধন্যবাদ, আমার এই এলোমেলো বক্তব্য শুনে বিব্রত না হওয়ার জন্য ধন্যবাদ। সবাইকে থ্যাংক ইউ স্যারকে। এই পর্যায়ে আমি একটু বলবো, আমরা সিনেমা দেখতে কজন ভালোবাসি অনেকেই, সো আমি নিজে অনেক বেশি পছন্দ করি সিনেমা দেখতে, একসময় ইচ্ছা ছিল যে হিরো টিরো হবো, বাট এই যেহেতু হিরো হতে পারিনি সেহেতু একজন হিরোইনকে কল করতে যাচ্ছি আমাদের স্টেজে। ফারজানার ছবি আপু কি আছেন? হ্যাঁ, সো প্লিজ ওয়েলকাম আপুকে, একটু কিছু বলার জন্য অল্প কথা সবাই একটু কল তুলে দিব। আমি অভিনয় শিল্পী ফারজানা ছবি। এত চমৎকার বললেন আপনি, আপনারা সবাই, এবং আমি খুব মুগ্ধ হয়ে অনুষ্ঠানের শুরু থেকেই শুনছিলাম। আমি প্রথমেই যখন সবার কথা একটু একটু করে শুনতে শুরু করলাম, আমার মনে হলো আমি যখন 4 বছর বয়সে প্রথম নাচ শিখতে শুরু করলাম তখন থেকেই আমার অভিনয় জীবন এবং আমার শিল্পী জীবনের স্ট্রাগলটা শুরু। আমি কেন আমার 4 বছর বয়সে LifeSpring-কে পেলাম না? এরপরে আমার যেটা মনে হলো, আমি একটু আমি তো আসলে খুব আমি বক্তা নই, আমি মানুষের চরিত্র পোর্ট্রেট করি, কিন্তু আমি নিজে খুব বলার অভ্যেস বা খুব বলা আমার বলার জানা আমার নেই। তো আমি আমার ছোটো ছোটো কয়েকটা অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যখন প্রথম মা হলাম, আমার ডেলিভারির ঠিক 4 দিন আগে,
এবং আরেকটা কথা বলে রাখি, খুব ছোটবেলা থেকে আমি না না শব্দটা বলতে শিখিনি। আমি কখনোই আমাকে যখন যেটা বলা হয়েছে ছবি এটা কি পারবে, আমার যত ক্রুশিয়াল মোমেন্ট থাকুক, আমার যত সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা থাকুক, আমি সবসময় বলেছি হ্যাঁ পারবো। এবং এই না বলতে না পারাটা আমাকে কিন্তু আজকের এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে। এবং আমার ডেলিভারির 4 দিন আগে আমার পুরো, অনেকে বলে যে মা হচ্ছি মানে আমার ক্যারিয়ারের একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছে বা আমি হয়তো বা এখানেই থেমে যাব, আসলে তা নয়। ওটা আমি আমার জীবন দিয়ে আমার কর্মক্ষেত্রে আমি প্রমাণ করার চেষ্টা করেছি। আমি ডেলিভারির 4 দিন আগেও আমি শুটিং করেছি, পুরো আমার প্রেগনেন্সি পিরিয়ডটায় আমি বিভিন্ন ক্যারেক্টার আমি পোর্ট্রেট করেছি। এবং 4 দিন আগের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে আমার বাসা, আমি যেই ঘরটায় থাকি, আমি অ্যাপার্টমেন্টের টপ ফ্লোরে থাকি 12 তলায়। এবং সেদিন আমি আউটডোরে পুবাইল থেকে শুটিং করে ফিরেছি, প্রচণ্ড বৃষ্টি, ঢাকা শহরের অধিকাংশ এলাকায় ইলেকট্রিসিটি চলে গেছে, এবং আমি যে অ্যাপার্টমেন্টটায় থাকি সেই অ্যাপার্টমেন্টের 2 লিফটই টেকনিক্যাল কারণে বন্ধ। এবং আমার একদম অ্যাডভান্স স্টেজ, আর 2 দিন কি 3 দিন পরে আমার ডেলিভারি, সে সময়টায় আমাকে নিয়ে তো আমার পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে গেল যে এখন কি করবে। আমার বাসার সবাই নেমে এসেছে, কেউ একটা টুল নিয়ে এসেছে যে তুমি 2 ফ্লোর করে করে ওঠো, বা তুমি দোতলায়, আমাদেরই কাছের আরেকজন প্রতিবেশী ছিলেন বলো যে তুমি ওখানে থাকো। তো আমি ডিসাইড করলাম যে আমি 12 তলা পায়ে হেঁটে উঠবো, এবং আমার সেই অ্যাডভান্স স্টেজে আমি 12 তলা পায়ে হেঁটে উঠলাম, এবং ঠিক তার 3 দিন পরে আমি সুস্থ সন্তান জন্ম দিলাম। এবং এভাবে আমার অসংখ্য, মানে অসংখ্য সময় কেটেছে, অনেক অনেক অভিজ্ঞতা আছে যা আজকে আপনাদের সঙ্গে বলতে আমার অনেক ইচ্ছে করছে, কিন্তু এখানে আরও চমৎকার অনেক কথা বলবার মানুষ আছেন যাদের কথা আমি শুনতে চাই। এবং আমি অনেক ধরনের ক্যারেক্টার পোর্ট্রেট করি, এবং আমি কখনো কখনো ছেলেদের ক্যারেক্টারও পোর্ট্রেট করি। এবং আমি এরকম একটা কাজ করতে গিয়েছিলাম সুন্দরবনে, অনেক মহিলা আছেন যারা জলদস্যুদের দলে কাজ করতে করতে একদম ছেলেদের বায়োলজিক্যালি এবং মেন্টালি পুরোপুরি ছেলেদের একটা স্ট্রাকচার চলে আসে, সেরকম একটা ক্যারেক্টার করতে গিয়ে আমি সুন্দরবনে ছিলাম 13 দিন। এবং তখন আমি ওদের দলের বিভিন্ন মেয়েদেরকে দেখেছি, মেয়েদের লাইফস্টাইল দেখেছি যে বিভিন্ন, শুধু মেয়েরাই না, এইসব দলের সঙ্গে যে যুক্ত হয় যেসব ছেলেরা, তারা ক্যামেরার পেছনে আমাদের সঙ্গে কাজ করেছে কিন্তু তাদের নামগুলো আমরা সামনে আনিনি, নিষেধ ছিল। তো এরা অধিকাংশ ক্ষেত্রেই পারিবারিক বিভিন্ন প্রতিকূলতা, সামাজিক প্রতিবন্ধকতা, এইসব বিভিন্ন কারণেই কিন্তু এভাবে স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়েছে। এবং দেখেছি কাউকে যে একটা স্টেশনে কাজ করতে গিয়ে যে একটা মেয়ের, একটা 15 বছরের মেয়ের বিয়ে হয়েছে একটা 68 বছরের বৃদ্ধের সাথে। তো এগুলো আমার দেখা চরিত্র। তো আমার মনে হয় যে আমরা যদি আমাদের সামাজিক যেই গঠন আছে সেই গঠনে পরিবর্তন আনতে পারি, আমরা যদি আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ এবং মানসিক স্বাস্থ্যের সুস্থতায় ইনফ্যাসিস দিতে পারি, এবং সেই সঙ্গে আমরা যদি আমাদের মা হয়ে ওঠা কিংবা আমাদের বাবা হওয়া বা আমাদের জীবনের মানে দ্বিতীয় ইনিংস যেটাকে আমরা বলি সেটাকে যদি আমরা উপভোগ করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের আলো ছুঁতে পারবো, আমরা বাতাসের ঘ্রাণ পাবো, আমরা নদীর শব্দ, বাতাসের শব্দ সব কিছুকে আমাদের জীবনের সবচেয়ে চমৎকার প্রাপ্তি হিসেবে যোগ করতে পারবো। আমি বলতে চাই আমার মুক্তি আলো আলো ওই আকাশে, আমার মুক্তি ধুলোয় ধুলোয় ঘাসে ঘাসে ওই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমি চাই আমাদের, আমার যে 6 বছরের সন্তানটি আছে সে লাইফস্প্রিংয়ের আওতায় আসুক, আমার মা 80 বছরের মা, আমার শাশুড়ি, আমার বাবা, আমার ভাই বোন প্রত্যেকেই মানসিক স্বাস্থ্যের ভালো দিকগুলো এবং ইতিবাচক দিকগুলো বুঝে লাইফস্প্রিংয়ের আওতায় আসুক,
এবং সেজন্য লাইফস্প্রিং এর প্রচার প্রচারণা এবং এর গুরুত্ব ছোট থেকে বৃদ্ধ একদম প্রত্যেকটি বয়সের মানুষের কাছে পৌঁছে যায়, এটাই আমার লাইফস্প্রিং এর কাছে একমাত্র চাওয়া। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক ধন্যবাদ। একটু বেশি বলে ফেললাম, এত চমৎকার বলেছেন আপনারা সবাই জানা মানুষ। আজকে আসতে আসতে আমি একটা ছোট্ট লেখা পড়ছিলাম, সেখানে দেখছিলাম যে আমাদের আমাদের দেশে একটা জনবহুল দেশ, এই দেশে এত 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 মানুষের মধ্যে স্বাস্থ্যখাতে ব্যয়ের পুরো অংশের মাত্র 0.44% মানসিক স্বাস্থ্যের জন্যে ব্যয় হয়, মানসিক স্বাস্থ্য খাতে ব্যয় হয়, এটা খুবই নমিনাল। এবং এই এত জনবহুল দেশে এত প্রতিবন্ধকতা এবং এত সীমাবদ্ধতার মধ্যে যেখানে সুযোগের এত অপ্রতুলতা, সেখানে আপনারা যারা আমাদেরকে সুস্থ রাখবার জন্যে মানসিকভাবে উজ্জীবিত করবার জন্যে কাজ করছেন, তাদেরকে আমার শ্রদ্ধা ভালোবাসা। আপনারাও একটা বড় স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, আমি আশা করব যে আপনাদের এই স্ট্রাগল আপনাদের এই চেষ্টা সফল হোক। ধন্যবাদ সবাইকে। লাইফস্প্রিং কোথায় ছিল, যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী বক্তার কাছে। লাইফস্প্রিং বহু বছর ধরে কাজ করছে স্টুডেন্টদের মেন্টাল হেলথ নিয়ে। আমরা কাজ করছি বুয়েট, নর্থ সাউথ, ড্যাফোডিল সহ আর অনেক ইনস্টিটিউশনের স্টুডেন্টদের নিয়ে। আর আমাদের সাথে আজকে উপস্থিত আছেন প্রফেসর অফ ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েট, ডক্টর মোহাম্মদ এহসান স্যার। স্যারকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট করে ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্লিজ ওয়েলকাম অন স্টেজ স্যার। আমার নাম ডক্টর মোহাম্মদ এহসান। আজকের অনুষ্ঠানে অবশ্য আমি বুয়েটের পক্ষ থেকে রিয়েলি আসেনি, আমি রাদার আমাদের হেরালি স্যারের গেস্ট হিসেবে এসেছি। আসলে হেরালি স্যার আমাদের ডিপার্টমেন্টে আমার শিক্ষক এবং আমার সহকর্মী হিসেবে দীর্ঘদিন স্যারের সাথে কাজ করার সুযোগ হয়েছে। সেই হিসাবে ডক্টর সাইদুল আশরাফ কুশল, তাকে ছোটোবেলার থেকে আমরা দেখেছি, তো সেই আমন্ত্রণে এখানে আসা। তারপর কুশল যখন বললো যে কিছু ছাত্রদের ব্যাপারে বলতে হবে, তো আমরা তো ছাত্রদের ছাত্রছাত্রীদের ব্যাপারে সবসময় বলি, তো ওর অনুরোধ রাখতে একটু বলা। তো প্রথমে আমি ধন্যবাদ জানাবো কুশলকে এবং তার যারা সহযোগী আছেন, যে বাংলাদেশের পার্সপেক্টিভে এই ধরনের একটা চিন্তাধারা যে তারা করছেন, এবং শুধুমাত্র চিন্তা করছেন না, এটাকে একটা সাংগঠনিক পর্যায়ে সাকসেসফুল স্টোরি করার জন্য পরিশ্রম করছেন। নিশ্চয়ই শুরুতে কাজটা সহজ ছিল না, এমনি আপনারা বক্তারা বলেছেন যে আমাদের দেশে আমরা আমাদের দেশে না সারা পৃথিবীতেই, তবে আমাদের দেশে আরও বেশি, আমরা শারীরিক সুস্থতাকে যতটা প্রাধান্য দিই মানসিক সুস্থতাকে অতটা প্রাধান্য দিই না। সো সেখানে একটা এই ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তোলাটার ব্যাপারে তারা যে এফোর্ট দিচ্ছেন সেটাকে আমি সাধুবাদ জানাই। এবং আমি মনে করি আমাদের এই যে নবীন চিকিৎসকরা আমাদের দেশের প্রবলেমগুলো নিয়ে নিজেরা সলভ করার চেষ্টা করছেন, দ্যাট ইজ এ ভেরি বিগ থিং ফর আস। আচ্ছা, এক এক রকম হতে পারে। আমরা সাধারণত যখন ফাইনাল ইয়ার সবাইকে বলি, 4 বছর প্রচেষ্টা তুমি নিশ্চয়ই দিয়েছ, কিন্তু আফটার দ্যাট তুমি যে রেজাল্টটা করেছো এটাকেই তোমার সম্পদ হিসাবে নিয়ে এগিয়ে যাও, এটার জন্য তোমার কোনো হীনমন্যতা যেন না থাকে, সেটাকেই তোমার সাকসেসের জন্য কাজ করতে হবে। সো সেই প্রবলেমগুলো আছে স্টুডেন্ট লাইফ, বিশেষ করে ইউনিভার্সিটিতে লাইফে আমরা দেখি, বিকজ দে আর ইয়াং স্টুডেন্টস, বয়েজ অ্যান্ড গার্লস, সো তাদের মধ্যে অ্যাফেয়ার হয়, সেই অ্যাফেয়ার কোনো কোনো সময় সাকসেসফুল হয়, কোনো সময় সাকসেস দেখে না। এই সাকসেস না দেখাটাও নানা রকম সাইকোলজিক্যাল প্রবলেম আমরা অফেন দেখি ইউনিভার্সিটিতে। আরেকটা প্রবলেম আমরা দেখি যে অনেক সময় এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে ইউনিভার্সিটিতে এসে কোনো না কোনোভাবে কোনো ধরনের প্রতিপত্তি ক্ষমতা অথবা অন্যান্য ব্যাড ইনফ্লুয়েন্সের রেসপেক্টে পড়ছে, সবাই নিজেকে ধরে রাখতে পারে না, সবাই নিজেকে চেঞ্জ করতে পারে না। এই জায়গাগুলোতে এসে যদি আমরা একটু গাইডেন্সের ব্যবস্থা করতে পারি, তাদের কিছু কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে পারি, ইউনিভার্সিটি থেকে হয়তো সীমিত পর্যায়ে করা হয়, কিন্তু আসলে ইউনিভার্সিটিগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই রকম ইনফ্রাস্ট্রাকচার বা ম্যান পাওয়ার নেই। সে এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে, তাহলে এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে যদি সহযোগী হিসাবে কাজ করে তাহলে অনেক ভালো হবে। আমি জাস্ট নর্মাল হেলথ কেয়ারের মতোই বলবো, এটা যদি প্রিভেন্টিভ চিন্তাটা আমরা শুরু থেকে করি, এবং দ্যাট ডাজ নট স্টার্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি, ইট হ্যাজ টু স্টার্ট অ্যাট দ্য ফ্যামিলি ফার্স্ট,
দেন ইউর স্কুল ফার্স্ট। এখানে যত বেশি আমরা মানসিক ব্যাপারগুলোর ব্যাপার আমাদেরকে সচেতন করে তুলব, যতটা বেশি আমরা জানতে পারবো ভবিষ্যতে প্রবলেম তত কম হবে, এবং আমরা এই ইয়াং বয়সে শিক্ষার্থীদের মধ্যে এই প্রবলেমটা যত কম করতে পারবো তত আমরা একজন প্রকৌশলীকে যার মানসিক সমস্যা আছে এটা কম পাবো, একজন চিকিৎসক মানসিক সমস্যা আছে এটা কম পাবো। সো আমরা যতটা ইয়াং বয়সে থেকে ইয়ে করতে চাই, এটা চমৎকার প্ল্যাটফর্ম তারা ইউজ করছেন ইউটিউব এবং অন্যগুলো। আমি নিজে এটা কিছুটা দেখেছি, খুব বেশি যে দেখেছি তা না, বাট ইট ইজ ভেরি এনকারেজিং। আমি বরং আমার এক বোন আছে ডাক্তার আমেরিকায়, তার কাছ থেকে বরং মাস তিনেক আগে শুনেছি এই লাইফ স্প্রিং সম্পর্কে, যে দিজ ইয়াং ডাক্টার্স আর ট্রাইং সামথিং ডিফারেন্ট, এবং শি এক্সপ্রেস দ্য সাকসেস অর উইশ অফ সাকসেস টু দেম। তো এটা আস্তে আস্তে কিন্তু একটা গ্লোবাল পর্যায়ে যাচ্ছে, হয়তো শুরুতে যারা শুরু করেছিলেন এটার ব্যাপ্তিটা এত বড় হবে এত অল্প সময়ে হয়তো তারাও ইয়ে করতে পারেনি, কিন্তু এটা এখন বড় হচ্ছে। আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা দেখি, এই যে ইউটিউব অথবা গুগল অথবা ইন্টারনেট ওভারঅল, এইটা কিন্তু আমাদেরকে যেমন একদিকে পজিটিভ দিয়ে দিয়েছে, আরেকদিকে এই বিরাট স্কোপটাকে অ্যাডাপ্ট করার মতো সুবিধা কিন্তু সব স্টুডেন্টের নাই, বা সবার মেন্টাল ক্যাপাসিটি হয়তো একরকম নয়। সো এই জিনিসটাও আবার কিছুটা আমাদেরকে নেগেটিভভাবেও কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছে। সো এই যে পরস্পরের সাথে যে প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতাকে যেমন এটা হেল্প করে, একইভাবে আমরা যখন পরস্পরের জিনিসটা দেখে ঈর্ষান্বিত হচ্ছি অথবা নিজেকে আন্ডারমাইন্ড করছি, এই জিনিসটাও কিন্তু হ্যান্ডেল করতে শিখতে হবে। আগের জেনারেশনে বা দুই তিন জেনারেশন আগে মানুষের এই এক্সপোজারটা ছিল না, যার ফলে হ্যান্ডেল করাটা আমরা শিখিনি। এখন এক্সপোজারটা শিখতে হচ্ছে, আমাদের হ্যান্ডেল করাটা শিখতে হবে। এই ট্রেনিংটা আমাদের নাই, এটা যদি আমাদের এডুকেশনের মধ্যে আসে তাহলে খুব ভালো হয়। আমার যারা ডাক্তার বন্ধু ছিল তারা অনেকটা বলতেন যে তারা থার্ড ইয়ার নাগাদ উঠলে মোটামুটি যখন সমস্ত রোগ সম্পর্কে ধারণা পেয়ে দেন, তারা বলতো যে আমরা থার্ড ইয়ার এসে মোটামুটি দেখতে পারি প্রায় সব রোগী আমারই হয়েছে, মানে সে নিজেও বুঝতে পারতো যে হয়তো আমি সবগুলার রোগী। সো এই ধরনের একটা এক্সপোজারও কিন্তু আছে, যে যখন এই ধরনের এক্সপোজার আসছে আমরা মানসিক রোগটা সম্পর্কে আমরা সচেতন হচ্ছি। অনেক ক্ষেত্রে আমরা এইভাবেও চিন্তা করছি আমাদের সবাই মনে হয় সব ধরনের মানসিক রোগী হয়েছে, কারণ আমরা পার্সেন্টেজ যা দেখলাম তাতে ওভাবে ইউজ করলে আমরা 99% ওয়ান ধরনের রোগী। আসলে হয়তো তা নয়, আমাদের এই যে কোনটাকে রিয়েলি মানসিক রোগ বলবো আর কোনটা জাস্ট বিভিন্ন ধরনের মানুষের মধ্যে ভ্যারিয়েশন ডেভিয়েশন আছে, এটাও আমাদের বুঝতে হবে বা শিখতে হবে। এই পর্যায়গুলো আমার মনে হয় করে একেবারে স্টুডেন্ট লাইফ থেকে, যদি স্টুডেন্টদেরকে লাইফ স্প্রিং বা এই ধরনের ইনস্টিটিউশন হেল্প করে, তাদের সাথে এই যে ব্রড ইন্টারনেট প্ল্যাটফর্মে করছে বিভিন্ন প্রতিষ্ঠান যদি তাদের সহযোগিতা করে, তাহলে একটা চমৎকার পরিবেশ তৈরি হবে, এবং আমরা শুরুতে এই ধরনের প্রবলেম জেনারেট করাটা অনেকখানি ইয়ে করতে পারবো। ফাইনালি আমি একটা কথাই বলবো, যে আমাদের প্রবলেম যতটা আমরা মিটিগেট করতে পারি আমার ফ্যামিলির ভিতর, আমাদের এডুকেশন ইনস্টিটিউশনের মাধ্যমে, তত ভবিষ্যতেরটা আমরা কমাতে পারবো। 16 কোটি মানুষের মানসিক চিকিৎসা করবো, ইট ক্যানট বি এ সলিউশন। আমাদের শুরুর থেকে প্ল্যানিংটা করতে হবে যাতে 16 কোটি মানুষের মধ্যে মানসিক চিকিৎসার অবস্থায় যেন কম মানুষকে যেতে হয়। সো সেই আশাবাদ ব্যক্ত করি, এবং এই ধরনের প্রতিষ্ঠান স্প্রিং লাইফকে যেন যেরকম গড়ে উঠেছে তাদের সাফল্য কামনা করি, এবং এই ধরনের আরও প্রতিষ্ঠান গড়ে উঠুক আশা করি। সবাইকে ধন্যবাদ। সাফল্য যেটা আছে সেখানে প্রতি 1 লক্ষ লোকের বিপরীতে কতজন আত্মহত্যা করে এরকম হিসাব বিকাশ আছে। তো প্রকৃতপক্ষে আত্মহত্যার হার কমছে, 1970 সালে এটা ছিল 2.48%, এবং 2020 সালে আপনার এটা 1.01%। পার্সেন্ট না তো, মানে প্রতি লাখে। তো তার মানে হচ্ছে যে আত্মহত্যার হার আসলে কমছে, তবে তার মানে এই নয় যে আমার মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে। আত্মহত্যা একটা চরম বিষয়। তো যা হোক, আমরা লাইফ স্প্রিংয়ের সাথে জড়িত হলে একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতে, আপনারা জানেন যে আপনাদের পাশেই র্যাব হেডকোয়ার্টারে একজন পুলিশ সদস্য আত্মহত্যা করেছিল। তো তখন আমরা মিটিং করছিলাম, র্যাবের ডিজি খুব দ্রুত সেখান থেকে চলে আসলেন, এবং আমার আইজিপি বললেন যে লুক ইনটু ইট, এবং আমাকে একটা গবেষণার নির্দেশ দিলেন, এবং সেই অনুসারে আমি গবেষণা শুরু করলাম। আমি 2010 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত 12 বছরের আমি ডাটা সংগ্রহ করলাম। সেখানে আমি 82টা আত্মহত্যার ঘটনা পেয়েছি, যার মধ্যে 17 জন নারী ছিল।
হ্যাঁ পুলিশে। তো এটা অ্যানালিসিস আমরা করেছি এবং সেক্ষেত্রে আমি যদি গবেষণার জ্ঞান আছে কিন্তু তার মানে এইটা যে আমার সব কিছু মিলে পারফেক্ট, তো তখন আমরা চাইলাম যে আমরা দেখি প্রফেশনাল যারা আছে গবেষণা করে এবং বেশ করে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে তাদের সাথে আমরা যুক্ত হতে পারি কিনা। তো তখন আমি কুশল ভাইকে খুঁজে পেলাম আমাদের পুলিশ স্টাফ কলেজের আমাদের এমডিএস রিসার্চ অ্যান্ড একাডেমিক গোলাম হোসেন স্যারের মাধ্যমে। তো আমি ধন্যবাদ ওনাকে জানাচ্ছি, কারণ ওনারা খুবই আন্তরিক এবং ওনারা অর্থ দিতে পারি, এমনকি আমাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতেও ওনারা শুধু যাতায়াত এবং থাকা খাওয়া এটুকুর বিনিময়ে ওনারা আমাদেরকে এই লেকচার দেওয়ার পরামর্শ দিয়েছেন। আমি এজন্য ওনাদেরকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। আর লাইফ স্পিং সম্পর্কে আমি আমার উদ্ধতন কর্মকর্তা আমার সেকেন্ড ইন কমান্ড পুলিশের স্যারকে বললাম যে এরকম, তো স্যার বললেন যে হ্যাঁ আমি ওনাদেরকে চিনি, বাট ওনারা তো হাই ডিমান্ড, তো তার মানে হচ্ছে ওনাদের সার্ভিস। এবং এক স্যার এখানে বললেন যে আসলে মানসিক স্বাস্থ্যের এই চিকিৎসাটার জন্য আসলে সার্ভিস চার্জ খুবই বেশি, কিন্তু সুবিধা যেটা হচ্ছে ওনারা আমাদের ফ্রি দিতে চাচ্ছেন। তো আপনারা জানেন যে পুলিশের মতো একটা স্ট্রেসফুল কাজে মানসিক স্বাস্থ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে আমরা তাদের এই সেবাটা গ্রহণ করতে পারি তাহলে আমরা উপকৃত হব এবং সবচেয়ে বেশি উপকৃত হতে পারবেন আপনারা যারা সবসময় আমাদের বিরুদ্ধে কমপ্লেন করেন যে আমাদের ব্যবহার ভালো না। তো এখন সকাল 8টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত হয়তো বা প্রথমে সকাল 8টায় আমার ব্যবহার ভালো থাকে, 10টায় ভালো থাকে, এরকম করতে করতে ধীরে ধীরে আপনারা জানেন যে রাত 8টার সময় আমার ব্যবহারটা আমার নিজের কাছে ভালো লাগে না। তো এই মানসিক স্বাস্থ্যের যখন আমাদের কনসালটেশন আমরা পাবো এবং তাদের সাথে আমরা একটা ইমেল প্রস্তাবনা দিয়েছেন আমাদের দুজন কর্মকর্তারা আমার হেডকোয়ার্টার হয়তো বা সেটা ভেবে দেখবেন, এবং আমরা আশা করছি যে আমরা সবার স্বার্থে তাদের সাথে কাজ করবো এবং আমি তাদের উত্তরোত্তর কামনা করছি তাদের এই পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের জন্য আরও 50,000 বছরের জীবনের জন্য আমি কামনা করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। এইবার স্টেজে আমন্ত্রণ জানাতে চাচ্ছি সেই মানুষটিকে যিনি আমাকে একসময় বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য সোসাইটি ইউ শুড কাম টু সাইকিয়াট্রি। হি ইজ অ্যাকচুয়ালি মাই ইন্সপিরেশন টু কাম ইন সাইকিয়াট্রি। আর সিইও, লিড সাইকোলজিস্ট অ্যান্ড ফাউন্ডার অফ লাইফ স্প্রিং ডক্টর সাইদুল আশরাফ কুশল স্যার, প্লিজ গিভ হিম আ রাউন্ড অফ অ্যাপ্লজ। সালাম আলাইকুম, থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। আমার একটা বড় স্পিচ আমি প্রস্তুত করা ছিল, বাট যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমি খুবই ছোট করে বলছি। আমরা এখানে সবাই অনেক ভালো ভালো কথা বলছি আজকে, তো আমি আমার একটা জাস্ট আমি বলে একটা কষ্টের কথা শেয়ার করি, জাস্ট টু ইউনো টুইস্ট দ্য টেবল। আমার মনে আছে 2018 সালের একটা শেষের দিকে সেপ্টেম্বর নভেম্বরে আমাদের মানসিক রোগ নিয়ে যে আমরা কাজ করি তাদের কিছু কষ্টের কথা আমি বলতে চাচ্ছি। যে আমাকে বৃহস্পতিবার 11টার সময় আমাকে একটা মেয়ে টেক্সট করে, মেয়েটা ময়মনসিংহ মেডিকেলের থার্ড না ফোর্থ ইয়ারে পড়তো, একটা সমাধান ধরনের মেয়ে, এবং আমাকে খুব রিকোয়েস্ট করে যে ডক্টর আমি খুবই সুইসাইডাল এবং আমি একটু চাচ্ছি আপনার সাথে আমি বসবো, আমাকে একটু দ্রুত একটু সময় ম্যানেজ করে দেয়। সো আমি তাকে বললাম যে আপু অনেক রাত, যেহেতু খুব বেশি অ্যাটেন্ড করা যায় না, আমি বললাম আপু তুমি আমার কাছে শনিবারে চলে আসো ময়মনসিংহ থেকে, জাস্ট 2-2.5 ঘন্টা লাগবে, আমি তোমাকে দেখে দেবো। এবং আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করছি, আমি বলছি না যে আমি খুব ভালো ডক্টর বা কিছু, এখানে আমার সমস্ত শিক্ষকরা বসে আছেন তারা অনেক অনেক রিনাউন্ড ডক্টর্স, বাট আমার অ্যাটলিস্ট কাজ করতে গিয়ে এতটুকু কনফিডেন্স আমার নিজের প্রতি, আজ কেউ খুব যদি সুইসাইডাল হয় এবং সে যদি আমার সাথে 10-12 মিনিট বসে অ্যাটলিস্ট তার সব সমস্যার সমাধান হয়তো আমি করতে পারবো না, বাট হোপফুলি আমি হয়তো তার সুইসাইডটা প্রিভেন্ট করতে পারবো, অতটুকু ক্লিনিক্যাল স্কিল ইনশাল্লাহ আমার আছে। সো আমি তাকে বললাম যে ভাই তুমি জাস্ট শনিবার আসো, যেহেতু আমি শুক্রবার একটু ফ্যামিলিকে টাইম দিই, আমি শুক্রবার তুমি দেখতে পারবো না। তো পরে আমি যেটা শুনি, শুক্রবার রাতে সে মেয়েটা সুইসাইড করে ময়মনসিংহ মেডিকেলের, আমি জাস্ট ওখানে অনেক পরিচিত ছেলে মেয়ে আছে, ওরা দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। সো এটা একটা আমার জীবনের খুবই খুবই আমি বলবো কষ্টের ঘটনা। ডেফিনেটলি আমাদের অনেক পেশেন্টরাই হয়তো সুইসাইড করে বা সমাজে অনেকে সুইসাইড করছে, বাট ওই জিনিসটা আমাকে না খুব ভোগায় যে একটা মেয়ে আমাকে
বৃহস্পতিবার রাতে নক করলো অ্যান্ড আমি তাকে জাস্ট বললাম যে তুমি দুই দিন পরে আসো, উই দ্য হোপ যে সে হয়তো আসবে এবং সে আমাকে সুযোগটা দিল। আমি হয়তো ফ্রাইডে তো আমি ফ্রি থাকি আসলে, আমি হয়তো ফ্যামিলিকে একটু টাইম দিই, সো আমি যদি আমার ব্যস্ততা সরি আমি তার সাথে বসতাম মেয়েটা হয়তো বেঁচে থাকে। সো আমাদের এই ধরনের অনেক যেমন আনন্দের গল্প আছে অনেক দুঃখের গল্প আছে এবং আজকে আমি যেটা বলতে চাই যে আপনারা এখানে যারা এসেছেন আমাদেরকে আপনারা অনেক অনেক সাপোর্ট করে এই জায়গায় এসেছেন। ঝুনু ম্যাডাম আমার খুব প্রিয় একজন শিক্ষক, ম্যাডাম যদি আসলে আমাকে প্রথম লাইফে হেল্প না করতো আমি কখনোই লাইফস্প্রিং শুরু করতে পারতাম না। এখানে অনেক গ্রাম প্রথমে শুরু হক চেম্বারের একটা ছোট্ট জায়গা, একটা খুবই ছোট্ট একটা স্পেস, 700-800 স্কোয়ার ফিট, আমাদের সাথে জাস্ট 7 জন ছিল। আমি ইয়াহিয়া, তারপর ডক্টর সুষমা এবং ডক্টর মুনমুন, স্পেশালি ডক্টর মুনমুনকে বলতে চাই, মেয়েটা আজকে এসেছে, ও প্রায় 30 উইকস প্রেগনেন্ট, তারপরও আমাদের প্রোগ্রামেও আছে, এবং স্পেশালি নাজমুল ভাই, তারপর তোফাইল ভাই, ময়েজ, আমরা 7 জন মিলে লাইফস্প্রিংটা আসলে শুরু করি। এবং আমাদের এখনও মনে আছে যে প্রথম প্রথম এমনও হতো যে কোনো হয়তো কোনো অতিথি এসেছেন, হয়তো আমি মিটিং করছি, ইয়াহিয়া হয়তো তাকে কফি বানাই দিচ্ছে বা ইয়াহিয়া মিটিং করছে আমি কফি বানাই দিচ্ছি। আমি বলছি না যে কফি বানানো কোনো খারাপ ব্যাপার, আমরা এমনও হয়েছে যে আমরা নিজেরা নিজেদের বাথরুম পর্যন্ত পরিষ্কার করতো কারণ আমাদের স্টাফ ছিল না। সো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা এখন 105 জনের একটা টিম, যেখানে 51 ডক্টর্স কাজ করছে, বাকিরা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, অফিসে কাজ করছেন। আমরা প্রায় 150,000 মানুষকে সার্ভ করতে পেরেছি বিগত 5 বছরে, যার মধ্যে আপনার 1,25,000 মানুষই কিন্তু তারা রিপোর্ট করে যে তারা আসলে সুস্থ হয়েছে। বাকি আমরা ডেফিনেটলি সবাইকে সুস্থ করতে পারি না কারণ অনেক লিমিটেশন আছে আমাদের থাকে। আমরা প্রায় 10 মিলিয়ন মানুষকে আমরা এডুকেট করতে পেরেছি ডিজিটাল প্ল্যাটফর্মে। আমাদের 12,000 মানুষকে আমরা সরাসরি ট্রেন আপ করেছি অফলাইন এবং অনলাইনে, তারা আমাদের বিভিন্ন কোর্স করেছে এবং আমরা এই নাম্বারটা আপনাদের সহযোগিতায় আস্তে আস্তে আরও বাড়াতে চাই। আমি আমার স্পিচে মূলত যেটা বলতে চাই যে আমাদের ব্যাকস্টেজে যারা কাজ করে, এখানে আমাদের সাইকোলজিস্ট আপুরা আছেন, আমি সবার নাম নিতে পারবো না, আবার মিথিলা আপু, তারপর রেশমিন আপা, জিনিয়া, মেহেদি, নাইমা জান্নাত আপা, আমাদের সাথে যারা ডক্টররা আছে, মিলন ভাই, রানা, জিনান, সাবা, মুনিরা আপা, অনেকে আছেন, আমি সবার নাম নিতে পারছি না, সবার কন্ট্রিবিউশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হয়তো আমাদের নামটা আসে বাট আপনাদের নামটা আসে না, বাট আমরা সবাই মিলে আসলে কাজটা করেছি। এবং আমাদের যারা অফিসে কাজ করছে, কমিউনিকেশন টিমে, এইচআর টিমে, মার্কেটিং টিমে, তাদের অবদানগুলো কিন্তু কখনো দেখা যায় না, যারা স্টেজে আসে তাদেরকেই দেখা যায়। লাইফস্প্রিং আপনারা হয়তো অনেকেই চিনেন ডক্টর সুষমার মাধ্যমে, হয়তো আমার মাধ্যমে, ইয়াহিয়ার মাধ্যমে, বাট আমাদের কাজটা আমি বলবো না খুব সিগনিফিকেন্ট, তারা যদি না থাকতো আমি খুব সত্যিই মনে করি আমাদের কাজটা এত দূর আসতো না। আমরা লাইফস্প্রিং এই পর্যায়ে আসতে পেরেছি কারণ আমাদের সাথে অনেকগুলো ভালো মানুষ জয়েন করেছে, অনেকগুলো ভালো মানুষ জয়েন করেছে, আমরা এই জন্য পারছি, আমরা বাংলাদেশ আর্মির সাথে কাজ করতে পারছি, আমরা অনেকগুলো কর্পোরেটের সাথে কাজ করতে পারছি, যেমন ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, নেসলে, গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, আরও অনেকগুলো, আবার 35টা এমএনসি আর কর্পোরেট ছিল, আমরা এখন কাজ করছি, উইচ ইজ এ ব্লেসিং ডেফিনেটলি। আমরা এখান থেকে অনেকেই উপস্থিত হয়েছে, তাদেরকে আমরা খুবই ধন্যবাদ জানাই কারণ তারাও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। প্রত্যেকটা কর্পোরেট এমএনসির এইচআর ডিপার্টমেন্ট আমাদের ভীষণ সহযোগিতা করেন কারণ তাদের কালচার না বুঝলে আমরা তো আসলে তাদেরকে হেল্প করতে পারতাম না। আমরা রেগুলার মিটিং করি, তাদের ফিডব্যাক নেই, আমাদের ফিডব্যাক তারা নেন, এবং মেন্টাল হেলথকে আমরা খুব কম্প্রিহেন্সিভ করার জন্য আসলে আমরা চেষ্টা করছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব। সো আপনাদের সবাইকে আমি আবারও অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি, আপনারা কষ্ট করে এসেছেন, খুব শীঘ্রই আমাদের আমরা সবাইকে নিয়ে একটা কেক কাটবো, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এবং হোপফুলি লাইফস্প্রিংকে আমরা আরও অনেক দূর নিতে পারবো। এবং এখানে আমি লাস্ট একটা কথা শুধু বলে দিতে চাই যে সবসময় কিন্তু এটা এরকম না যে আমাদের এফোর্টে লাইফস্প্রিং এই পর্যন্ত এসেছে, এখানে একটা ভাগ্যের ব্যাপারও আছে। লাইফে অনেকেই অনেক কিছু চেষ্টা করে আর তারা আসলে কিন্তু করতে পারে না। অনেক মানুষ কিন্তু এরকম হয় যে আমার অনেক ফ্রেন্ড আছে যারা অত ভালো ছাত্রছাত্রী ছিল না স্কুলে, এবার তারা অনেক অ্যামেজিং জিনিস করছে, আবার অনেকে অনেক ভালো স্টুডেন্ট ছিল তারা আসলে খুব ভালো কিছু করছে না। এহসান আঙ্কেল যে কথাটা বলছিলেন যে মেন্টাল হেলথের ইম্পর্টেন্স, এই জন্য স্টুডেন্ট লাইফ ইম্পর্টেন্ট, একটা বুয়েটের ছেলে, একটা ঢাকা মেডিকেলের ছেলে, সে অনেক ব্রিলিয়েন্ট, অনেক কিছু পারে, বাট সে একটা অ্যাফেয়ার রিজেকশন সামলাতে পারে না, সে তো লাইফে খুব বেশি দূর যাবে না, সে তো ফেলিওর শিখেনি, রিজেকশন শিখেনি। আমাদের সবার লাইফে তো রিজেকশন আসবে এবং স্ট্রেস কোপিং এমন একটা জিনিস যেটা আমাদের সবার শেখা উচিত প্রত্যেকটা মানুষের, কারণ লাইফ আমাদেরকে ভীষণভাবে ধাক্কা দেবে আগে অথবা পরে। আমরা সবাই কোনো না কোনো সময় মারা যাবো, আমাদের চোখের সামনে আমাদের আব্বা আম্মা মারা যাবে, আমাদের ভাই বোনরা মারা যাবে,
আল্লাহ না করুক ছেলেমেয়েরা মারা যেতে পারে, অ্যান্ড উই নিড টু ফেস ইট, উই নিড টু ফেস ইট, রাইট? আমরা তো আসলে পালিয়ে যেতে পারবো না জীবনযুদ্ধ থেকে। এবং এই পুরো প্রসেসে আমি যেটা দেখেছি যে ভাগ্য খুব একটা খুব বড় কাজ করেছে। আমি জাস্ট একটা ঘটনা দিয়ে বলতে চাই যে ভাগ্য কীভাবে ফেভার করেছে লাইফস্প্রিংকে, যে আমরা যখন একদম ছোট 3-4 মাস হয়েছে আমরা একটা এমএনসিকে অ্যাপ্রোচ করেছিলাম, তখন এমএনসির এই অ্যাপ্রোচটা বাংলাদেশে ছিল না অতটা, যে একটা কর্পোরেট মেন্টাল হেলথ সার্ভিস এটাকে নিবে। সো আমরা জাস্ট একটা আমরা যেহেতু দেখেছি যেটা মানে ফরেন কান্ট্রিগুলোতে খুব আমি বলছি প্রচলিত, আমরা চিন্তা করলাম যে তাদেরকে আমরা অ্যাপ্রোচ করি। সো আমরা জাস্ট একটা বেসিক 50,000 একটা প্রপোজাল নিয়ে গিয়েছিলাম যে লাইক আমাদের ডক্টররা আমাদের এখানে বসবে, আমরা কাজ করতে পারি, এটা বেসিক 50,000 প্রপোজাল। খুব মজার জিনিস হচ্ছে তাদের গ্লোবাল টিম থেকে সেই সময় একটা প্রেশার ছিল যে এই জিনিসটাকে খুব কম্প্রিহেন্সিভভাবে মানে ভাবে তাদের ইনকর্পোরেট করতে হবে বা অ্যাকোমোডেট করতে হবে, এবং তারা আমাদের যেখানে আরও নিগোসিয়েট করবে যে না 50,000 না তোমাদের কাছে আমরা 40 বা 30 করবো, তারা উল্টো আমাদের আরও 10 টাইমস বাড়িয়ে বলবো যে তোমাদেরকে আমরা মান্থলি 5 লাখ টাকা দিতে চাই, তোমরা কি এই কাজটা করতে পারবে কিনা। সো এটা কিন্তু এরকম না যে এটা আমাদের কোনো এফোর্ট ছিল, ইট ওয়াজ লাক, অ্যাবসলুটলি ভাগ্য। এবং আমাদের প্রথম দিকের সেই সময়টায় মাসে 5 লাখ টাকা ইট ওয়াজ এ বিগ ডিল ফর আস। হ্যাঁ, আমরা একটা বড় অফিস নিতে পেরেছি, 5টা এমপ্লয় নিতে পেরেছি, 3টা ডাক্তার বাড়াতে পেরেছি, এবং দেখেন এখানে কিন্তু আমাদের কোনো বুদ্ধি বা এফোর্ট কাজে লাগেনি, ইট ওয়াজ অল অ্যাবাউট লাক। অ্যান্ড লাক আমাদের লাইফে কারো ফেভার করে বা কারো ফেভার করে না, বাট আমরা যদি স্ট্রেস করতে পারি লাইফকে মিনিংফুলি আমরা যদি নিতে পারি, ডেফিনেটলি উইল রিচ সামওয়্যার যেটা আমাদেরকে প্রাউড করবে, আমাদের প্যারেন্টসদেরকে প্রাউড করবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হলো যে আমি একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে বলা হয়েছে যে কাউন্সিলিং বিগিনিং লেভেলে হচ্ছে একটা সায়েন্স, বাট অ্যাডভান্স লেভেলে ইটস অ্যান আর্ট। সো ওয়েলকাম করতে চাচ্ছি ইয়াহিয়া মোহাম্মদ আমির ভাইয়াকে, প্লিজ ওয়েলকাম ভাইয়া, এবং একটু বড় ধরে দিব আমরা সবাই। সালামু আলাইকুম, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল ডিপলি গ্রেটফুল টু অল আওয়ার টিচার্স, সিনিয়র সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট যারা এসছেন, অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়ালস যারা এসছেন, টিচাররা এসছেন। স্পেশাল থ্যাংকস টু সাক্ষী হান্দা অ্যান্ড দ্য ইউনিলিভার টিম, জেটিআই টিম, স্পেশাল থ্যাংকস টু গ্রামীণফোন অ্যান্ড দেয়ার সিএইচআরও টিম, অ্যান্ড উই আর সো হ্যাপি টু হ্যাভ ইউ অল অ্যান্ড আওয়ার ফ্যামিলি মেম্বার্স। স্পেশাল থ্যাংকস টু আওয়ার ক্লায়েন্টস, পেশেন্টস, বেনিফিশিয়ারিজ অ্যান্ড সো অন। একটা জিনিস যেটা আমি লাইফস্প্রিংয়ে যখন আমাদের ইন্টারনাল মিস্টেক, এবং উই শুড অলওয়েজ ফিল গ্রেটফুল, বিকজ ইউ সি ইভেন ফর অ্যান অর্থোপেডিক্স অন এ ডেন্টিস্ট, একটা পেশেন্ট যখন আসে একটা ডেন্টিস্ট কী করে, সে তার দাঁত দেখে, দ্যাটস ইট, সে কিন্তু আর কিছু জানে না। ফলে একটা পেশেন্ট যখন আমার কাছে আসে, একটা পেশেন্ট যখন ডক্টর সাইদুল হাসানের কাছে আসে, তখন তারা এমন একটা কিছু শেয়ার করে যেটা সে পৃথিবীর কারো কাছে শেয়ার করবে না। ইনফ্যাক্ট এটা স্রষ্টা জানে, সেটাও তার লজ্জা লাগে, কিন্তু সে আমাকে এসে বলতেছে, বিকজ সে আশা করতেছে যে হয়তো আমি তাকে হেল্প করতে পারবো। সো দ্যাটস আ মানে উই আর ডিপলি গ্রেটফুল ফর দ্যাট, যে কেউ একটা আমাদেরকে ওইভাবে এন্ট্রাস্ট করছে, এবং আমরা চেষ্টা করি হেল্প করার, কখনো পারি কখনো হয়তো সময় লাগে। সেই জায়গাটা থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে লাইফস্প্রিংয়ের 5 ইয়ার্স জার্নি হ্যাজ সারপ্রাইজড আস অ্যাজ ওয়েল। সারপ্রাইজের দুইটা জায়গা বলি যেটা আমাদের কাছে খুব রিমার্কেবল লাগে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে আমরা হোয়াটসঅ্যাপে খুব কানেক্টেড, সো দেয়ার আর সো অল অফ আস দেয়ার ওয়াজ দিস হোয়াটসঅ্যাপ মেসেজ 6 মান্থস ব্যাক ফ্রম সাউথ কোরিয়া, রাইট? সো সাউথ কোরিয়াতে দেয়ার ওয়াজ দেয়ার দিস ইউনো সামওয়ান ফ্রম বাংলাদেশ ওয়েন্ট দেয়ার অ্যাজ আ কনস্ট্রাকশন ওয়ার্কার, এবং তার এখন ফ্যামিলি থেরাপি লাগবে। অ্যান্ড সে আমাকে বলতেছে যে ইয়াহিয়া ভাই, আমি বাংলাদেশের বউকে রেখে আসছি, আমার মায়ের সাথে প্রবলেম হচ্ছে, অ্যাডজাস্ট করতে পারতেছে না। অ্যান্ড আই এম থিঙ্কিং, মাই গড, সামওয়ান ফ্রম সাউথ কোরিয়া থট অ্যাবাউট রিচিং আউট টু আস, বিকজ সে মনে করে যে সামহু আমি তাকে বা আমি তাদেরকে হেল্প করতে পারবো। অ্যান্ড নর্মালি বাংলাদেশের ট্রেন্ডটা কি, আমরা বাংলাদেশিরা চিন্তা করি যে যদি আমরা বাইরে হেলথ সার্ভিস দিতে পারি হয়তো সেটা বেটার হবে, এবং সেটা আরেকটা হচ্ছে কি যে যারা অলরেডি বাইরে আছে বাংলাদেশিরা, তারা সবসময় তারা কখনোই চিন্তা করে যে বাংলাদেশ থেকে কোনো তারা হেলথ সার্ভিস দেবে, বাট শুধুমাত্র মেন্টাল হেলথের ক্ষেত্রে উই হ্যাভ সিন আ ডিফারেন্ট টাইম, যেখানে 18টা দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা কমফোর্টেবলি সার্ভিস নিচ্ছে বিকজ অফ দ্য কালচারাল রিয়ালিটি, ভ্যালুজ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অল অফ দ্যাট। দিস ইজ সামথিং দ্যাট উই আর ডিপলি গ্রেটফুল ফর। আরেকটা যেটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন লাইফস্প্রিংয়ে প্রথম থেকে আমরা যখন কাজ করে যাচ্ছি, উই অলওয়েজ ফোকাসড অন প্রিভেনশন নট অন কিওর।
all our videos, all like more than 1,000 videos we have, we try to promote prevention, not cure. First of all, prevention, then cure. Because Dinesh Shesha, how many suicides can we actually tackle by only promoting, talking about cure? It's our ethical, moral responsibility to talk about prevention more, so that people don't need to take any meds, people don't need to come to a psychiatrist or a psychologist. They can have a healthy lifestyle without coming to a doctor, without coming to a mental health professional. So that's always been something that we promoted, and we promoted largely. Many of us who was introduced to us initially, it was through Facebook, it was through YouTube, and that really gave us a jump start. So going ahead, I just want to point out two important elements and two exciting things that we are looking forward to in next year and next 5 years. First of all is that we are coming up with LifeSpring Online Health Academy. The whole idea is every disease that we have should have a course online, a well-documented course by a senior physician, senior psychiatrist, or senior psychologist, or senior orthopedic, so that patients are more educated and empowered. It is very important. Let's say after an arthritis patient, and after the doctor kache jacchen, after 5 years thore jacchen, and doctor er shomoy apnar jonno 3 minutes. But she seen doctor ta jodi khubi ekta olpo khoroch apnar jonno ekta online training rakhe jeta khoroch hoyto let's say 500 taka, then oi online training e arthritis somporke 5 ghonta content uni bole rakhe jeta bolar shomoy kokhono chamber e apnake hobe na, but apni seta dekhte parchen. So using that technology for every disease, be it diabetes or depression, you know, be it arthritis or anxiety, we want to make programs and courses. We already have 10 plus courses. We hope by next 2 years there will be 100 plus courses. Because already India has done tremendously well, we also want to catch up with that. In Bengali language, ekhono health education is poor. Ekhono amra Google kori sob roger jonno, ebong Google is not a good doctor. So underestimate or overestimate kore. But if we have professors and health doctors that are already also the collaborate, the health education will go up. Tokhon automatically manusher onek prevention that will create a milestone. We believe that. That's number one. Number two is we are coming up with an AI-based health platform. Jeta will combine pharmaceutical diagnostic lab and all of that. Its name is Heal, H-E-A-L, Heal.xyz. It will take another month to come up, but for sure, whenever it hits the market, you guys will be the first people who will be notified about it. We are very excited because our ekhono ekta hospitale jete gele ekada file niye jawa lage, which is completely unnecessary. Ebong amader ekta doctor er appointment er jonno 2 ghonta boshe thaka lage, which is stupid ebong inefficient. So shei jaygay apni ekta patient appointment korar sathe sathei jeno doctor er kache apnar full history thake, seta automate kora khubi easy. Eta already UK te ba USA te automated, but amader deshe ekhono shei standard of health platform toli hoy nai. We have already completed its task. Ekhon just trial period ta cholteche. We are deeply grateful to DG Health to actively participate with their knowledge and resources ekhane, jekhane tara amader data privacy security te onek help korchen. So all in all, we are, you know, what happened in fintech will also happen in health, digital health. And we want to be the pioneer of that, and that is why we are very excited with the new health platform that we are coming up with, which name is HEAL Heal, and it will be an app, a web development platform, and we are very sure that it will hit the market in a positive way. So at last, I want to say we are deeply grateful to all of you for participating, taking the time out from your weekend to come here and join. And we'll have our lunch, we'll have our cake as well, and thank you for being with us, and I hope that together we'll do something even better in the next 5 years. Thank you. Okay.
Thank you, sir.